মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমৎ ভগবদ গীতার উপর কিছু আলোচনা, যে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, সর্বোপরি আমাদের রাষ্ট্রীয় জীবনে গীতার একটা বিরাট প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা সেটা অনুভব করি না। আমরা ভাবজগতে ভাসবার জন্য সবসময় ব্যস্ত এবং আমরা ভাবজগতে ভাসতে ভালোবাসি, কিন্তু বাস্তবকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। আপনি সংসার বাদ দিয়ে কিন্তু বৃন্দাবনে যেতে পারবেন না, আর বৃন্দাবনে গেলেও আপনার সংসারের চিন্তাটা কিন্তু 100% সবসময় আপনাকে পীড়া দেবে। যে আবার তো 1 মাস বাদেই বৃন্দাবন থেকে নবদ্বীপ যেতে হবে, তখন আবার সংসারটা কেমন চলবে, কিভাবে চলবে? আমরা কেউ কিন্তু নিশ্চিন্ত হয়ে বৃন্দাবনে যাই না। যদি বলি যাই, সেটা মিথ্যা কথা বলা হবে। যতক্ষণ দেহটা আছে, যতক্ষণ দেহের নানা রকম পীড়া আছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তাপ আছে, আমার কর্মফল ভোগ আছে, ততক্ষণ কিন্তু আমি এই সংসারে থাকতে বাধ্য। কেউ অস্বীকার করতে পারবেন না, কারুর পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। কাজে কাজে যেটা সুস্থভাবে চিন্তা করা দরকার, সেটা সুস্থভাবেই ভেবে নেওয়া উচিত, ভাবা প্রয়োজন। আমাদের বৈষ্ণব জগতে গীতা পাঠ হয় না, গীতার কোনো বিশ্লেষণ হয় না। কেন হয় না এটা আমার কাছে একটা বিস্ময়। বিস্ময় লাগে এই কারণে, কারণ যতদিন আমি নিজে গীতায় প্রবেশ করিনি, ততদিন মনে হয়েছে এটাই বোধ হয় পাঠ্য, এটাই পাঠ করা উচিত। কারণ আমি আমার জীবনে যে সময় আমি পাঠ শুনতাম, কোনো পাঠকের কাছে আমি গীতা আলোচনা শুনিনি, এবং ধরে নিয়েছিলাম যে গীতার আলোচনা বোধ হয় করা উচিত নয়, বা গীতাটা কিছুটা যেন ন্যূন গ্রন্থ, একটু নিচু স্তরে। পরবর্তীকালে নিজের চোখ যখন খুলল মহাপ্রভুর করুণায়, নিতাই চাঁদের করুণায়, তখন নিজেই বুঝতে পারলাম গীতা অচ্ছুত গ্রন্থ নয়, অস্পৃশ্য গ্রন্থ নয়, অনালোচিত রাখা উচিত নয় কখনোই গীতাকে। গীতাকে যথার্থ মূল্য দিয়ে জীবনে গ্রহণ করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনারা চারদিকে তাকিয়ে দেখবেন অজস্র পাঠক পাঠ করেন, কিন্তু গীতার আলোচনা কেউ করেন না। গীতার ভেতরে ঢুকে গীতার যে একটা আলোচনা আছে, গীতার যে একটা নিজস্ব বিবৃতি আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমি গতদিন আপনাদের কাছে বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের, যে শ্রীকৃষ্ণ এই ভারতবর্ষে একদিন আবির্ভূত হয়েছিলেন, যিনি 125 বছর জগতে প্রকট ছিলেন, বৃন্দাবনে কাটিয়েছেন বড়জোর 12 বছর, বাকি রইল 113 বছর। এই 113 বছর ভারতবর্ষের বিরাট প্রেক্ষাপটে যিনি মানুষের কাছে আদর্শ মানুষ রূপে গৃহীত হয়েছেন, পরবর্তীকালে পূজিত হয়েছেন, তাকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু আমাদের বৈষ্ণব জগতে হয় না। যেহেতু আমরা মনে করি মহাপ্রভু বলেছিলেন বৃন্দাবন চন্দ্রই একমাত্র আলোচ্য, আর কেউ আলোচ্য নয়, কিন্তু বিষয়টা তা নয়। কৃষ্ণ লীলাকে সার্বিক আলোচনা করা দরকার, এবং ভগবান কৃষ্ণচন্দ্রের শুধু ব্রজলীলা নয়, তার যে বিরাট একটা রাজনৈতিক প্রেক্ষাপট, যে রাজনীতিবিদ হিসাবে তিনি ভারতবর্ষের মানুষের কাছে পূজিত, কূটনীতিবিদ হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে পূজিত, বিরাট যোদ্ধা হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে আদৃত, সেই কৃষ্ণকে কিন্তু আমরা চিনি না অনেকে। আমরা এমনি মুখে জানি, মনে মনে জানি, মুখে বলি যে তার পাঞ্চজন্য শঙ্খ ছিল, কৌমদকী গদা ছিল, খড়্গ ছিল, সবই ছিল, কিন্তু তিনি কেবল বাঁশি বাজাতে জানতেন, আর কিছু জানতেন না, এই কথাটা ঠিক নয়, আদৌ ঠিক নয়। তিনি যে কত যুদ্ধ করেছেন এবং তার সময়ে যে কত রাজন্যবর্গ তার বিরুদ্ধে আচরণ করেছিলেন, এটা বোধ হয় অনেকেরই ধারণায় নেই। গীতাটা হচ্ছে গোবিন্দের, গতদিন বলেছিলাম, তার ম্যানিফেস্টো, তার দলিল, তার একটা ইশতেহার। জগতের মানুষের কাছে তিনি এই দলিলটা রেখে গিয়েছিলেন, ইশতেহার রেখে গিয়েছিলেন। উদ্দেশ্য হচ্ছে এই, আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ, আমি জগতে এসেছিলাম, আমি একটা জীবন তোমাদের সামনে আদর্শের মতো রেখে গিয়েছি, সেই জীবনকে অনুসরণ করে তোমরাও জেগে ওঠো। নিজে গীতায় দাঁড়িয়ে উদাত্ত স্বরে বলছেন অর্জুন, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, আমার জগতে কোনো কাজ নেই, আমার কোনো প্রাপ্তিরও নেই, অপ্রাপ্তিরও নেই, তবুও বর্তে বচ কর্মণি, আমি সবসময় কর্মণিই বর্তে, আমি সবসময় কর্মের মধ্যে থাকি। কেননা আমি যদি কর্ম না করি, মানুষ কাজ করবে না, কেউ এগুবে না, কেউ সংসারে এই যুদ্ধক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র হিসাবে গ্রহণ করবে না, তাদের সবাইকে কর্মে নামাতে হবে, আমি তাই কর্ম করি। কারণ আমি যদি কর্ম না করি, উৎসি দেউরিমে লোকান কুজাত কর্মচেয়ে দহন, আমি যদি কাজ না করি তাহলে জগৎ সংসার উচ্ছন্নে যাবে, উচ্ছন্নে যাবে। কারণ মহাজন যে পথে চলে
পেছনের মানুষ সেই পথ অনুসরণ করে এবং তিনি কোনো কাউকে কিছু মুখে বলেন না, কিন্তু তিনি একটা রাস্তা দেখিয়ে দিয়ে যান। সাধারণ লোকের রাস্তা তৈরি করে এগুবার কোনো ক্ষমতা নেই, তারা মহাজনের পদাঙ্ক অনুসরণ করে। গীতায় গোবিন্দ বলছেন, যব যব আচরতি শ্রেষ্ঠ স্তত্ত্ব দেব ইতর জন সজব প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। কথাগুলো উড়িয়ে দেবেন না, ভাববার চেষ্টা করবেন। আমি প্রথম দিন বলেছিলাম যে গীতা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের চলার পথের মন্ত্র। আমরা সংসার পথে চলছি, এই এই পথটাই কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গন। এই যুদ্ধক্ষেত্রে আমায় চলতে হবে এই শরীর নামক রথটাকে নিয়ে। পুরীতে তো অনেকেই গিয়েছেন, আমি জানি নবদ্বীপের মানুষ প্রতি বছর পুরীতে অনেকেই যান, কিন্তু কোনোদিন ভেবেছেন একটা কথা? আমার কিন্তু ভাবনাটা রথ দেখতে দেখতেই এসেছে যে ভারতের যেখানে যত রথ হয় সমস্ত রথ কিন্তু পুরীর অনুকরণে। আগে পুরীর রথ, তারপরে সব রথ হয়েছে। সে বাংলাদেশের রথই বলুন আর পশ্চিমবঙ্গের রথই বলুন, গুপ্তিপাড়ার রথই বলুন, মাহেশের রথই বলুন, সমস্ত রথ পুরীর রথের অনুকরণে। কিন্তু কোথাও রথ প্রতি বছর তৈরি হয়, প্রতি বছর ভাঙা হয় না। রথটা পারমানেন্ট থাকে, রথের একটা বড় ঘর থাকে। বাংলায় যে কত জায়গা আছে রথতলা নামে, তারই হত্যা নেই, সেখানে দেখবেন একটা রথ আছে, পারমানেন্ট রথ। ঠিক রথের দ্বিতীয়ার দিন ঝেড়ে পুঁছে রং টং করে রথ বের হন। এইবার নদীর রথ চললে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন আবার ফিরে এলেন, এইবার রথের কাজ শেষ, রথকে রথের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, ঠাকুর ঠাকুরের ঘরে চলে গেলেন। কোথাও কিন্তু রথ নতুন করে তৈরি হয় না, নতুন করে ভাঙা, মানে প্রতি বছর ভাঙা হয় না। কিন্তু পুরীতে দেখবেন আশ্চর্য একটা ব্যাপার, হাজার হাজার বছর ধরে যে অনুষ্ঠান চলেছে সেই অনুষ্ঠানে প্রতি বছর রথ তৈরি হয়, প্রতি বছর রথ ভাঙা হয়, নিলাম হয়ে যায় সমস্ত কাঠ। আজকে দেখছেন তিনখানা রথ, কিন্তু একসময় পুরীতে ছখানা রথ ছিল। সেই যুগটা বৌদ্ধ যুগ, বৌদ্ধরা জগন্নাথকে বুদ্ধ বলে রথ টানত। ওই যে রথ রথ যখন চলে দেখবেন মাঝখানে একটা জায়গা আছে একবারে কচ্ছপের পিঠের মতো উঁচু, একবারে এপার থেকে ওপার দেখা যায় না, লক্ষ্য করেছেন? বড় দাণ্ডের মধ্যে সেখানে রথ ঠেলতে হয় সাংঘাতিকভাবে, টানতে হয় সাংঘাতিকভাবে, নইলে রথ এগোয় না। ওটা কিন্তু আসলে একটা বর্তমানে টাউনের একটা কালভার্ট, একটা নালা, ড্রেন। ওটা নালাও ছিল না একসময়, ওটা একটা নদী ছিল। ওই বড়দাণ্ডের মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী সমুদ্রে গিয়ে পড়ত। নদীর এপারে থাকতো তিনখানা রথ, ওপারে তিনখানা রথ, দুখানা নন্দীঘোষ, দুখানা দর্পদলন, দুখানা তালধ্বজ। জগন্নাথ একবার প্রহণ্ডী বিজয় করে রথে উঠলেন, নদীর তীর পর্যন্ত যেতেন, সেখান থেকে আবার নামানো হতো, আবার নৌকোয় চাপানো হতো, আবার ওপারে যাওয়া হতো, ওপার থেকে আবার রথে তোলা হতো, এইবার গুন্ডিচায় যেতেন। যে কারণে কোনোদিনই রথ প্রথম একদিনে গুন্ডিচা মন্দিরে পৌঁছতো না, যে কারণে এখনও দেখবেন মধ্যে মধ্যে পাণ্ডারা রথকে আটকিয়ে দেয় রাস্তায়। এইবার রাস্তায় জগন্নাথ রয়ে গেলেন, ব্যাস সারা রাত হইচই হলো, পরের দিনও হইচই হলো, তারপরে পুলিশ টুলিশ ঠেলাঠালি করে নিয়ে গিয়ে রথ পৌঁছে দেয় গুন্ডিচায়, দেখবেন লক্ষ্য করে। তো এই মানে ছখানা রথ ছিল বৌদ্ধ যুগে। জগন্নাথকে বুদ্ধরূপে, বলরামকে সংঘরূপে, বুদ্ধং শরণং গচ্ছামি, না জগৎ বলরামকে ধর্মরূপে, সুভদ্রাকে সংঘরূপে চিন্তা করা হতো। বৌদ্ধ ধর্মের ত্রিশরণের প্রতীক ছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অতীতটা বোধ হয় সবাই ভুলে গিয়েছেন, কিন্তু অতীত ভুললে চলবে না, অতীতের ওপরেই কিন্তু বর্তমানটা দাঁড়ায়। এখনও যদি জগন্নাথ ক্ষেত্রে যান, সিংহ দরজায় দাঁড়িয়ে ওপর দিকে তাকাবেন, দেখবেন একটা পাথরের প্যানেল আছে, বিরাট প্যানেল, প্যানেলে দশাবতার পরপর, মানে ভাস্কর্যের সেই মানে পাথরের ছেনি বাটাল ছেনি হাতুড়ি দিয়ে কাটা আছে দশটা মূর্তি। দশটা মূর্তির মধ্যে বুদ্ধের যে জায়গাটা, সেখানে বুদ্ধ নেই, সেখানে জগন্নাথ আছে। তার মানে জগন্নাথ ইজ ইকুয়াল টু বুদ্ধ, বুদ্ধই জগন্নাথ, জগন্নাথই বুদ্ধ। একসময় জগন্নাথকে বুদ্ধরূপে চিন্তা করা হতো, জানেন? এখনও মহাপ্রভু যে থামটার মধ্যে গরুস্তম্ভটায় হাত দিয়ে দাঁড়াতেন, তার পেছনে বিরাট একখানা প্যানেল আছে পাথরের, সেখানেও দশাবতারের মূর্তি আছে। সেখানে বুদ্ধের জায়গায় ধ্যানে বুদ্ধের কোনো মূর্তি নেই, বুদ্ধের জায়গায় মূর্তি আছেন জগন্নাথ। দেখলেই বোঝা যায় জগন্নাথ ক্ষেত্রের ঐতিহাসিকতা কতখানি। বুদ্ধদেব 2500 বছর আগে এসেছিলেন, তখনও জগন্নাথ ক্ষেত্রে রথ চলত। রথ কিন্তু আজকে নয়, ভারতবর্ষে সবচেয়ে প্রাচীনতম উৎসব হলো দুটো, একটা হলো দক্ষিণায়ণে রথ আর একটা হলো উত্তরায়ণে দোল। এই দোলযাত্রাটাও প্রাচীন, রথযাত্রাটাও প্রাচীন, দুটোই যাত্রা উৎসব, মানে গতি আছে, সূর্যের দুটো গতি, সেই গতির দিকে তাকিয়ে দুটো গতিময় উৎসব আমাদের ভারতবর্ষে প্রতিপালিত হতো, আজও হয়, একটা রথযাত্রা, একটা দোলযাত্রা।
কেউ দোল উৎসব বলে না, দোল যাত্রা উৎসব, রথযাত্রা উৎসব, যাত্রা মানেই গতি। তা যে কথা বলছিলাম সেই কথায় চলে যাই, যে জগন্নাথ ক্ষেত্রের রথ কিন্তু কোনোদিন পারমানেন্ট ছিল না। ইচ্ছা যদি করতেন তৎকালীন দিনের পুরীর রাজা বা উড়িষ্যার রাজা, তাহলে সোনার রথ তৈরি করতে পারতেন। সোনা এত প্রচুর ছিল তখন ভারতে, এখন তো লুটপাট হয়ে গিয়ে বহু চলে গিয়েছে সোনা বাইরে। এখনও পৃথিবীর সবচেয়ে বেশি সোনা আছে ভারতে, মনে রাখবেন। কারণ ভারতবর্ষে ব্যক্তিগত সঞ্চয়ে যে সোনা আছে, সে সোনা কোনোদিনই সরকারের হাতে যায় না। কিন্তু ওই সোনাগুলো যদি এক জায়গায় হতো, কয়েক লক্ষ মন সোনা হতো কি কোটি মন সোনা হতো, ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। ভারতবর্ষে ব্যক্তিগত সঞ্চয়ে কত সোনা আছে, এখনও জগন্নাথের কয়েক মন সোনা আছে। সোনার অলঙ্কার যখন পরানো হয় দেখে আশ্চর্য হয়ে যায় মানুষ, সোনার হাত, সোনার পা, সব সোনা। এর নিশ্চয়ই যারা দেখেছেন তারা বলবেন, বুঝতে পারবেন। তাহলে চিন্তা করুন, আজ থেকে কয়েক হাজার বছর যে রথ হতো, সেই রথ যদি সোনার তৈরি করার ইচ্ছা হতো, সোনার তৈরি হতো, কিন্তু কেন হয়নি বলুন তো? তখন তো না হয় জঙ্গল ছিল, কাঠ ছিল। আজকে তো কাঠ দুর্মূল্য, সোনার মতন দামি। তা আজকেও কেন সেই কাঠগুলো কেটে সেই কাঠের অন্তত কয়েক হাজার কিউবিক কাঠ রথে লাগে? প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরি শুরু হয়, আর রথ শেষ হয় ঠিক রথের আগের দিন, তারপরেই পরের দিন জগন্নাথ রথে ওঠে। লক্ষ্য করেছে রথের আয়তনটা কত বড়? ষোলো চাকা, চোদ্দো চাকা, বারো চাকা। তাহলে কত কাঠ লাগে একবার কল্পনা করুন তো। আর চাকা মানে একটা মানুষের চেয়ে অনেক হাইট বেশি। একটা মানুষ লম্বা মানুষ দাঁড়ালে, ছ ফুট মানুষ হলেও তার থেকেও লম্বা বেশি, রথের রথের চাকা উঁচু বেশি। তাই এইবার কল্পনা করুন কত কাঠ লাগে। ঠিক জগন্নাথ ফিরে আসার সঙ্গে সঙ্গে জগন্নাথ ঢুকে গেলেন মন্দিরে, সমস্ত রথ, তিনখানা রথই ওইখানে দাঁড়িয়ে নিলাম হয়ে যায়, এবং সেই নিলামের কাঠ লোকে কিনে নিয়ে যায় খুব শ্রদ্ধা সহকারে। উড়িষ্যার মানুষের একটা সংস্কার আছে, ছেলেকে বাবা বলে যান, বাবারে আমি যদি মরব, আমার একটা ইচ্ছা আছে কি জানিস, জগন্নাথের রথের কাঠে আমার দেহটা ভস্মীভূত হবে। ছেলে বাবার ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য বেসাইজ যে কাঠগুলো জগন্নাথের রথে, সেগুলো নিলামে কিনে নিয়ে যায়। অনেকের সংস্কার আছে, আমার ছেলের বিয়েতে আমি প্রসাদ ভোগ সবাইকে খাওয়াবো, রান্না হবে জগন্নাথের রথের কাঠে, সেই কাঠ কিনে নিয়ে যায়, পৈতে হবে, রান্না হবে জগন্নাথের রথের কাঠে। ভালো সাইজ কাঠ যেগুলো মানুষ অনেক সময় করি দেওয়ার জন্য মাথায় নিয়ে যায়, যে আমার ছাদের ওপর, আমার মাথার ওপর জগন্নাথ সবসময় বিরাজ করবেন। এই হলো উড়িষ্যার সংস্কার। অতএব কাঠ নিলাম হয়ে বিক্রি হতে বেশিক্ষণ সময় লাগে না, হুড় হুড় করে বিক্রি হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, কেন প্রত্যেক বছর ভাঙা, প্রত্যেক বছর তৈরি হবে কেন জগন্নাথের রথ? কই মাহেশের রথ তো প্রত্যেক বছর ভাঙা হয় না, প্রত্যেক বছর তৈরি হয় না। কই ধামরায়ের রথ, বাংলাদেশের যেটা বিখ্যাত যশমাধবের রথ এককালে হতো, যারা ধামরাই চিনেছেন ধামরাই চেনেন, ধামরায়ের রথ দেখেছেন। কই প্রত্যেক বছর তো তৈরি হতো না, প্রত্যেক বছর তো ভাঙা হতো না। এখন সেই যশমাধবের রথ কলকাতায় হয়, ধামরায় যেটা এক সময় হতো। আমার বাবার মুখে শুনেছি বাংলাদেশে ঢাকা দক্ষিণে মহাপ্রভুর পিতৃভূমিতে বাড়িতে রথ হয়, শ্রী চৈতন্যের রথ, পেতলের রথ। আপনি বহু জায়গায় দেখবেন, রানাঘাটে দেখবেন রথতলায় রথ আছে, লোহার রথ। শান্তিপুরে রথতলায় রথ আছে, লোহার রথ। কিন্তু কোথাও কিন্তু ভাঙাও হয় না, তৈরিও হয় না। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। বলুন তো নিয়মটা কেন? কোনোদিন ভেবেছেন রথ দেখতে গিয়ে? সম্ভবত কেউ ভাবেননি। আমার কিন্তু ভাবনায় জেগেছিল যে রথটা প্রতি বছর ভাঙা হয় কেন, প্রতি বছর গড়া হয় কেন? তার কারণ কি জানেন? ওই রথ, ওই জগন্নাথ ক্ষেত্রের রথ আর আমাদের এই দেহ রথ দুটোই এক, দুটোই এক। এই দেহটা রথ, আর এই দেহটার মধ্যে আমি জীবাত্মা হলাম রথী, আর বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব হলেন এই দেহরথের সারথী। কোথায় বলা আছে জানেন? আমি গতদিন বলেছিলাম যে গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাংশ। ভারতবর্ষের মানুষ উপনিষদগুলো যদি না পড়ে, না বোঝে, তো কিচ্ছু জানা হবে না, তা কিচ্ছু বুঝতে পারবে না সে ভারতের অধ্যাত্ম বিজ্ঞান। আমরা যে ধর্মকর্ম করি এগুলো গতানুগতি, ওই লোকের দেখে দেখে। এমনি করে তিলক করতে হয়, এমনি করে ফোঁটা দিতে হয়, এমনি করে হাত ঘোরাতে হয়, এমনি করে পা ঘোরাতে হয়, এগুলো লোকের দেখে দেখে। আমাদের উপলব্ধির মধ্যে এগুলো নেই, আমাদের চেতনার মধ্যে এগুলো কাজ করে না, আমাদের চেতনার মধ্যে এগুলো ঢোকা দরকার। ভারতের অধ্যাত্ম সাধনাটা একটা বিজ্ঞান ভিত্তিক সাধনা, এটা দাঁড়িয়ে আছে একটা বিজ্ঞানের ওপর। ভুলে যাবেন না, এই বিজ্ঞানকে যদি অবহিতভাবে, অবহিত না হওয়া যায়, একে যদি ঠিক ঠিক উপলব্ধি না করা যায়, আপনি কোনোদিন কিন্তু এর ভেতরে ঢুকতে পারবেন না। এত রহস্যময়, এত জটিল, এবং এত উপাদেয়, এত প্রয়োজনীয়। আপনি যা করবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা বিজ্ঞান আছে,
প্রত্যেকটার মধ্যে একটা বিশেষ জানার বিষয় আছে, জ্ঞানের বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে। উপনিষদের মধ্যে একটা বিখ্যাত উপনিষদ হলো কঠ উপনিষদ। এই কঠ উপনিষদে একটা গল্প আছে, হয়তো অনেকে জানেন। নচিকেতা বলে একজন ঋষি পুত্র ছিলেন, তার বাবা একটা যজ্ঞ করেছিলেন, তার নাম বিশ্বজিৎ যজ্ঞ। বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হলো, যিনি যজ্ঞ করবেন তিনি যজ্ঞের শেষে তার প্রিয় বস্তু যা আছে সব দান করে দেবেন। যজ্ঞ শেষ হয়ে গেছে, সেই ঋষি এইবার তার প্রিয় বস্তু যতগুলো গরু ছিল সেই গরুগুলো দান করছেন। গরুগুলো এমনই কদাকার, এমনই স্বাস্থ্যহীন, এমনই শ্রীহীন যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই গরুগুলো কোনোদিন বাচ্চাও দেবে না, দুধও দেবে না, মানে বয়স হয়ে গিয়েছে। সেই ঋষি সেই গরুগুলো দান করলে, অন্যান্য ঋষিরা সেই গরুগুলো নিয়ে চলে যাচ্ছেন সন্ধ্যেবেলায়। ছেলেটা নচিকেতা বাবার কানের কাছে এসে বলছে, বাবা আমি তো আপনার প্রিয় সন্তান, আমাকে কাকে দান করলেন, আমাকে কার কাছে দিলেন? বাবা শুনেও শুনলেন না, একবার গেল, দুবার গেল, তৃতীয়বার বাবা খেপে গিয়ে বলেন, যা তোকে দিয়ে দিলাম জমের কাছে। ছেলে সঙ্গে সঙ্গে শুনলো, শুনে এইবার সন্ধ্যা যে হয়ে যাচ্ছে, অন্যান্য ঋষিরা দানের গরু নিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছে, নচিকেতা তার বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে বললো, মা বিদায় দাও, বাবা বিদায় দিন। কোথায় যাচ্ছিস? না আপনি যে আমাকে জমের কাছে দান করলেন। বলে, দূর ওটা পাল বাজে কথা, কথার কথা না পিতা, এই যজ্ঞের নিয়মটা আমি খুব ভালো করে জানি। এই যজ্ঞের নিয়মই হলো প্রিয় বস্তু সব দান করে দিতে হবে, তা আমি তো আপনার প্রিয় সন্তান, তা আমাকে দান না করলে আপনি যজ্ঞের ফল পাবেন না, আপনি এটা বুঝছেন না কেন? পিতা কিছুতেই এই ছেলেকে ছাড়বেন না। শেষকালে পুত্র যুক্তি দিয়ে বুঝিয়ে দিল, পিতা শুনুন, আমি আপনার পুত্র, আমার কর্তব্য হলো আপনাকে আপনার ধর্মে প্রতিষ্ঠিত রাখা। আমি বুঝতে পেরেছি আপনি মায়ায় ছাড়তে পারছেন না, স্নেহের জন্য ছাড়তে পারছেন না আমাকে, কিন্তু আমি তো পুত্র, আমি তো বুঝি আপনার সত্যনিষ্ঠা যদি না থাকে আপনার এই যোগ্য করা বৃথা হয়ে যাবে, অতএব আপনি ছেড়ে দিন আমাকে, আমি যমালয়ে যাই, মৃত্যুর দেবতার কাছে আমি চলে যাব। বাবা আর কি করবেন, ছেড়ে দিলে খুব দুঃখ নিয়ে। ছেলেটা হেঁটে হেঁটে একবারে জীবন্ত অবস্থায় মৃত্যুর জাগ জগতে এসে উপস্থিত হলো। মৃত্যুর দেবতা সেই জগতে তখন অনুপস্থিত, দরজা বন্ধ, দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন নচিকেতা একদিন, দুদিন, তিন দিন। তৃতীয় দিন চলে গেল, এইবার যম এলেন, এসে দেখছেন দরজার সামনে একটা ভয়ঙ্কর আগুনের শিখার মতন একটি ঋষি পুত্র বসে আছে। তুমি কে? এখানে তো জীবন্ত কেউ আসতে পারে না, তুমি এলে কি করে? মানে আমি এলাম কি করে বলতে পারবো না, তবে আমার পিতা আমাকে আপনাকে আপনার কাছে দান করে দিয়েছে। আমি সেই সেই যে একটা বোধ, সেই যে চেতনা, সেই চেতনায় আপনার কাছে চলে এসেছে, আমি পিতার প্রদত্ত, আপনার কাছে আমি প্রদত্ত হয়েছি, আর আপনি আমায় নিয়ে যা করবেন আমি তার জন্য প্রস্তুত। যম তখন হাসছেন, এসে বলছেন, বালক তুমি বোধ হয় এই মৃত্যুলোকের বিবরণ জানো না, মৃত্যুলোকটা কেমন, এখানে জীবন্ত অবস্থায় কেউ আসতে পারে না, তুমি এলে খুব ভালো কথা, তোমায় আমি সাধুবাদ দিই, কিন্তু আমি তো এখানে তোমায় রাখতে পারবো না। বলে, আমার বাবা যে আপনাকে দিয়ে দিয়েছে তবুও আমি রাখতে পারবো না, তোমায় ফিরে যেতে হবে তোমার পিতার কাছে। আমায় ফিরে যেতে হবে? হ্যাঁ ফিরে যেতে হবে, কিন্তু আমার একটা অন্যায় হয়ে গিয়েছে, মানে ঋষি পুত্র তোমার নাম কি? না আমার নাম নচিকেতা। তা নচিকেতা শোনো, আমার একটা অন্যায় হয়ে গেছে, আমি তিন দিন তোমাকে আমার বাড়িতে দরজায় বসিয়ে রেখেছি, আমি ছিলাম না, অনুপস্থিত ছিলাম, তো এর জন্য আমি কিন্তু অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আমি এই তিন দিনের জন্য তোমায় তিনটে বর দেব, তুমি যাওয়ার আগে তিনটে বর নিয়ে যাও। নচিকেতা বললেন, আমাকে আপনি রাখবেন না? বলে, না সত্যিই রাখবেন না, না তোমার মৃত্যুর পর আমি তোমার কাছে যেতে পারি, কিন্তু মৃত্যুর আগে জীবন্ত অবস্থায় আমি কখনোই তোমাকে রাখতে পারবো না। আমাকে বর দেবে? বলে, হ্যাঁ বর দেবো, আমার প্রথম বর। আমার পিতা এবং আমার মাতা আমাকে ছাড়তে চাননি, খুব কষ্ট পেয়েছেন মনে, আমি চলে এসেছি তাদের কাছ থেকে, আমার প্রথম বর, আমার পিতা মাতার অন্তরের বেদনাটা দূরীভূত হোক আপনার বরে। যম বললেন, তথাস্তু। নচিকেতা এরপরে বললেন যে, মৃত্যুর দেবতা আপনি আমাকে যখন রাখবেন না, আমাকে ফিরে যেতে হবে তাদের কাছে, কিন্তু আপনি কি জানেন না যে মৃত্যুর লোক থেকে কেউ যদি জীবনের লোকে যায় কেউ তাকে গ্রহণ করে না? এই সংসারে আমরা মৃতকে খুব স্মরণ করি, বাবার দিবসই পালন করি, মায়ের দিবসই পালন করি, এখন হঠাৎ যদি কোনোদিন দিবসী তিথিতে বাবা এসে দাঁড়িয়ে যান সামনে কী অবস্থা হবে বলুন দেখিনি? সত্যি কথা বলুন তো একবারে, বুকে হাত দিয়ে কি করবে তখন? বাবাকে দেখে হাও হাও চাও করে উঠে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো কি হলো বলে পালিয়ে পাওয়ার পার, তখন আর বাবার প্রতি শ্রদ্ধা টদ্ধা কিচ্ছু থাকবে না। এদিকে সবাই আমরা বড় বড় কথা বলি, আজ আমার বাবার দিবসী তিথি, আজকে মায়ের দিবসী তিথি, কিন্তু মূলত আসল জায়গাটায় আসো, বাস্তব বাস্তব রূপে চিন্তা করবেন, অবাস্তবের ভঙ্গিতে চিন্তা করবেন না। প্রকৃত যদি
মৃত্যু জগতের কেউ যদি জীবনের লোকে এসে দাঁড়ায়, আমরা তাকে অশরীরী ভূত বলে উপেক্ষা করে যাব, তাকে দেখে ভয় পাব। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গল্প আছে, জীবিত ও মৃত। তার মধ্যে একটি মেয়ে আছে, তার নাম ছিল কাদম্বিনী। রবীন্দ্রনাথ শেষে লিখছেন সেই জীবিত মৃত গল্পে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী কিন্তু মরেনি, কিন্তু সবাই জেনে গিয়েছে কাদম্বিনী মরে গেছে। এইবার কাদম্বিনীকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে উঠছে। শেষকালে কাদম্বিনী জলে ডুবে মরে প্রমাণ করলো যে সে মরেনি, এতদিন এতদিন সে বেঁচেই ছিল। তাহলে বুঝতে পারছেন কি বিপর্যয়। তা আমাকে আপনি পাঠাচ্ছেন বাবার কাছে, মার কাছে। আমার বাবা মা আগের মতো আমায় গ্রহণ করবেন? যদি না করেন, আমার দ্বিতীয় বর, আমার পিতামাতা যেন ঠিক পূর্বের মতন আমাকে গ্রহণ করেন। যম বললেন তথাস্তু। আমার তৃতীয় বর, এই হলো আসল জায়গা, আসল বর। মৃত্যুর পর জীব কোথায় যায়, মৃত্যুর পর তার গতি কোথায় হয়, যেই প্রশ্ন করা যম হা হা করে উঠেছে। বালক, তুমি এসব প্রশ্ন করছো কেন? বলে হ্যাঁ, আপনি বলেছেন বর দেবেন, আমি প্রশ্ন করতে পারবো না, আমি জানতে চাইবো না, আমি জানতে চাইবো না। না, তুমি অন্য কোনো প্রশ্ন করো, আমি এই প্রশ্নের উত্তর দিতে তোমার কাছে প্রস্তুত নই। বলে তাহলে আপনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে, আপনি কথা দিয়েছিলেন, আপনি কথা রাখতে পারছেন না। না 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 নচিকেতা, এই প্রশ্নের উত্তর জানার জন্য দেবতারা পর্যন্ত অগ্রিম, তুমি তো নিছক বাল, নেহাত বালক, তুমি এসব প্রশ্ন করছো কেন? নচিকেতা বললেন না, কখনো নয়, আমি জানতে চাই আপনার মুখ থেকে, আপনি মৃত্যুর দেবতা, মৃত্যুর পরে জীব কোথায় যায়, কি অবস্থা প্রাপ্ত হয় তার, অর্থাৎ আত্মা কোথায় যায়, আত্মার পরিণতিটা কি হয় আমাকে বলো। যম বহু চেষ্টা করলেন নচিকেতাকে আটকাবার, কিন্তু নচিকেতা এমন একগুঁয়েমি দেখাতে লাগলেন, এমন সংকল্পবদ্ধ হয়ে রইলেন। শেষকালে যম প্রলোভন দেখাচ্ছে, প্রলোভন দিলেন, নচিকেতা কি নেবে তুমি বলো, মুহূর্তের মধ্যে প্রচুর হীরে জহরত মণিমাণিক্য, নাও তুমি এগুলো নাও, ও প্রশ্ন করো না, না না এসব আমার দরকার নেই। দারুণ সুন্দরী সুন্দরী রমণী অপ্সরা, তুমি এত নারী ভোগ করতে পারবে, অটুট যৌবন তোমাকে দিয়ে দিচ্ছি। নচিকেতা বলে এসব আমার কিচ্ছু দরকার নেই, যত রকমের প্রলোভন দেখান। নচিকেতা বলেন ওসবে আমি ভুলবো না, মৃত্যুর দেবতা। জয়ং বড় গুহম অনুপ্রবিষ্ট নান্যস্তস্মাত নচিকেতা বৃণীতে, যে বর আমি চেয়েছি যা অত্যন্ত গূঢ় এবং অনুপ্রবিষ্ট, আমি সেই বর ছাড়া অন্য কিছু চাই না। যম হেরে গেলেন নচিকেতার কাছে, হেরে গেলেন একদম। নচিকেতার পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা আমি খুব খুশি হয়েছি, তোমার ভেতরের যে একটা দারুণ সংকল্পবোধ এবং আত্মজ্ঞানের জন্য তোমার যে একটা দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে, আমি তোমায় বলবো আত্মতত্ত্ব। বলে শুরু করলেন যম আত্মতত্ত্ব বিশ্লেষণ। এই আত্মতত্ত্ব বিশ্লেষণ আপনি পাবেন গীতার দ্বিতীয় অধ্যায়ে, ওই কঠোপনিষদের যে যে কথাগুলো আছে সব কথাগুলো, কারণ গীতা হলো উপনিষদের সার। ওই জায়গায় যম নচিকেতাকে একটা দারুণ কথা বলেছিলেন, জানো নচিকেতা, আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনঃপ্রগ্রহমেবচ। এই ভেতরের দেহের মধ্যে যিনি আত্মা আছেন, আমি জীবাত্মা, আমরা সবাই দেহের মধ্যে জীবাত্মা, জীবব্রহ্ম, আমরা হলাম সবাই রথী, আর দেহটা হলো রথ, আর এই রথের চালক হলেন বুদ্ধি, বুদ্ধি তো সারথিক বৃদ্ধি মনঃপ্রগ্রহ নেবচ, আর মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া, আর এই জগতের বিষয় ভূমি হলো সেই ঘোড়া, সেই রথের বিচরণ ক্ষেত্র, আমাদের জীবনের রথ অনন্তকাল এই সংসার পথে ছুটছে। এবার বুঝতে পারছেন গীতার কপিধ্বজ রথটা আসলে কি, এটা যদি বুঝতে না পারেন আপনি গীতা বুঝতে পারবেন না। গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, গীতা জীবনের গ্রন্থ। আমরা সবাই এই রথ নিয়ে চলছি জীবনের কুরুক্ষেত্রের পথে, এই রথের চালক যিনি তাকে আমরা চিনি না, এই রথের রথী যে আমি জীবাত্মা এটাও জানি না, আবার এই দেহটা যে রথ, এই সংসার পথে চলছে সবসময় এই রথ, যদি সেই বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব তিনি যদি কৃপালু না হন, আমার প্রতি যদি কৃপালু না হন, তাহলে যে কোনো সময় রথটা যে কোনো গর্তে গাড্ডায় পড়বে, হয় চাকা ভাঙবে নয় ধুলো ভাঙবে, রথ আর গন্তব্যে কোনো দিন পৌঁছবে না। এটা অনুভব করেন? কত মানুষের জীবনের দিকে তাকিয়ে দেখবেন জীবনটা অকালে শেষ হয়ে গেল, সে জীবনটাকে নিয়ে কিছু করতে পারলো না। এক একটা মানুষ দেখবেন জীবনে কত সাকসেসফুল, আর এক একটা মানুষের দেখবেন জীবন কি রকম অকৃতকার্যতায় ভরা, জীবনে কিচ্ছু পেল না, পেল না শুধু নয় কিছু করতেও পারলো না, এলো সংসারে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুদিন চললো,
তারপরে একদিন হঠাৎ উধাও হয়ে গেল। হ্যাঁ রে, লোকটা কোথায় গেল? লোকটা মরে গেছে। কবে? এই তো সেদিন লোকে ভুলে গেছে তার কথা, সে হারিয়ে গেল। দেখ জলের মধ্যে যেমন বুদবুদ ওঠে, বুদবুদ হারিয়ে যায়, সেও হারিয়ে গেল। এই হলো আসল রহস্য। এই রথ চিরকাল ভঙ্গুর, এই দেহ রথ, একে তৈরি, একে পারমানেন্ট কখনো ভাবা উচিত নয়। এই জন্য জগন্নাথের রথ প্রত্যেক বছর তৈরি হয়, প্রত্যেক বছর ভেঙে দেওয়া হয়। কল্পনা করতে পারছেন এবার যে ভারতের দর্শন প্রতি পদে পদে, প্রতি পদে পদে ভারতবর্ষের দর্শন। যেদিন জগন্নাথের রথ সৃষ্টি হয়েছিল সেই দিনই চিন্তা করেছিলেন এরা, যারা জগন্নাথের রথের প্রথম উদ্ভাবক, তারা বুঝেছিলেন এই রথ আর এই দেহরথ এক। অতএব মানুষ যেন জগন্নাথ ক্ষেত্রে সেই চেতনাটা লাভ করে। বলা আছে জগন্নাথ ক্ষেত্রে গিয়ে রথ দেখতে হয়, কলাও বেচতে হয়। আমরা রথটাই দেখি, কলা বেচাটা আর বেচতে পারি না। কলা বেচা মানেই হলো সত্যিকারের কলা বেচা নয়, এই আনুষঙ্গিক দার্শনিক বিষয়গুলোকে অনুভব করা। বলুন তো কজনা করি আমরা? আমরা গেলাম, দুদিন ফুর্তি করলাম, সবচেয়ে কম পয়সায় হানিমুনের জায়গা হলো পুরী, তাই না? সবচেয়ে কম পয়সায় হানিমুনের জায়গা হলো পুরী। এবার সমুদ্রের ধারে পড়ে রইলাম, ফুর্তি করলাম, এ হোটেলে ওই লজিং হাউসে রইলাম, সেখানে কেউ মদ খেলাম, কেউ মাংস খেলাম, কেউ ফুর্তি নানাভাবে করলাম। আসবার সময় শাশুড়ি বলে দিয়েছেন, বাবা একটুখানি, মেয়ে মা বলে দিয়েছেন বললে হবে না, শাশুড়ি বলে দিয়েছেন একটু জগন্নাথের পুজো দিয়ে এসো। এবার জগন্নাথের পুজো দিলাম, এবার পুজোর প্রসাদ নিয়েছে, বললাম হ্যাঁ পুজো দিয়েছি, জগন্নাথ দেখেছি। এই রথ দেখা হলো, কলাও বেচা হলো। কিন্তু আসল রথ দেখা, আসল কলা বেচা আমরা কেউ জানি না। বিশ্বাস করুন, আমাদের আমাদের সন্তান 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 সন্ততি এগুলো বোঝে না, তাদের বোঝানো দরকার। এই ভারতবর্ষ কিন্তু কোনো মিথ্যা ভিত্তির ওপর দাঁড়িয়ে নয়। আপনি রথের, আপনি নীলাচলের মন্দিরে ঢুকছেন সিংহ দরজা, এবার ঢুকলেন রথে, পূর্ব দরজা যেটা আর কি, পূর্ব দরজা দিয়ে ঢুকলেন, এইবার দেখবেন বাইশ পাহিচা বলে সে একটা সিঁড়ি আছে পরপর, নামে বাইশ পাহিচা কিন্তু সিঁড়ি কিন্তু বাইশটা নেই, আঠারোটা সিঁড়ি আছে, আঠারোটা ধাপ। গুনে দেখবেন গিয়ে রথে গিয়ে পুরীতে গিয়ে, মহাপ্রভু বাইশ পাহিচা, বাইশ পাহিচার কথা চৈতন্য চৈতাম্বরীতে আছে। আমিও সেই রকম ভাবে দেখি তো বাইশটা সিঁড়ি কি আছে, দেখলাম না আঠারোটা ধাপ, জীবনের আঠারোটা ধাপ অতিক্রম করে তবে গন্তব্যে যেতে হয়, তার কাছে যেতে হয়। এই আঠারোটা ধাপ অতিক্রমের রাস্তা যে না জানে, আঠারোটা ধাপ অতিক্রম না করে লাভ দিয়ে হনুমানের মতো যে যেতে চায় তার কাছে, তার ঠ্যাং ভাঙবে অবশ্যই, হুগড়ি খেয়ে পড়বে, হাঁটু ভাঙবে, সব কিছুই, কোমরও ভাঙতে পারে, অনেক কিছুই নষ্ট হতে পারে। কাজে কাজে এটা এত সহজ নয়। পুরী যখন মন্দির তৈরি হয়েছিল সেখানে একটা দর্শন কাজ করেছে। আমি গতদিন আপনাদের কাছে বলেছিলাম যে বেদব্যাসের কি মাথা খারাপ হয়েছিল যে আঠারো সংখ্যাটাকে বারবার রিপিট করে গেলেন কেন? আমি সেদিন বলেছি, পরশুদিন আপনাদের কাছে, যে বেদব্যাসকে আমরা অনেকে চিনি না, অথচ ভাগবত পড়ি, অথচ ভাগবতের লেখকটাকে চিনি না। কেন ভাগবতের প্রথমে, ভাগবতের শেষেও নেই, প্রথমেও নেই, কৃষ্ণ নাম তো শেষেও নেই, প্রথমেও নেই। দেখেছেন লক্ষ্য করে, কৃষ্ণ মাঝখানে আছে, প্রথমে আছেন সত্যম পরম ধীমহি, শেষেও আছেন সত্যম পরম ধীমহি। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? রাগ করবেন না কেউ, আমরা তো ভাগবত পড়ি তথাকথিত কোনো পাঠকের মুখ দেখে, নিজেরা তো চেতনা নিয়ে পড়ি না। যে বেদব্যাস কানীন পুত্র ছিলেন, মায়ের কুমারী অবস্থায় জন্মেছিলেন, যে বেদব্যাস সত্যনিষ্ঠ ছিলেন, একান্তভাবে সত্যনিষ্ঠ ছিলেন, কেন সত্যনিষ্ঠাটা, মা যে সত্যনিষ্ঠ, ওই মায়ের জন্যই ছেলের মধ্যে সত্যনিষ্ঠাটা বর্তিয়েছে। এই কারণে ভাগবতের প্রথম শ্লোকে এবং শেষের শ্লোকে তিনি লিখতে পেরেছেন সত্যং পরম ধীমহি, আমরা পরম সত্যের ধ্যান করি, সেই সত্যই কৃষ্ণ, সেই সত্যই নারায়ণ, সেই সত্যই সব। দেখবেন বিষ্ণুর সহস্র নামে ভগবান বিষ্ণুর একটা নাম হলো সত্য, দন্তেশ্বর তৈজবলা, সত্য তার একটা নাম। এবার ভাগবতের প্রথম শ্লোকে কি বলছেন বেদব্যাস, ওম জন্মাদ্যস্য যত অন্নয়াত ইতরতশ্চার্থে সভিজ্ঞ স্বরাৎ তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মুঞ্চন্তি যৎসূরয় তেজো বারিমৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরম ধীমহি। প্রথম শ্লোক, আমরা পরম সত্যের ধ্যান করি। ভাগবত শেষ হচ্ছে যখন কস্মৈ যেন বিভাসিতয়ম অতুল জ্ঞান প্রদীপ পুরা তদ্রূপে নচ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদ্রূপিনা যোগীন্দ্রায় তদাত্মনা অথ ভগবৎ রাতায় কারুন্নত তৎশুদ্ধম বিমলং বিশোকম অমৃতম সত্যং পরম ধীমহি।
আমার যদি কথায় বিশ্বাস না হয় গ্রন্থটা খুলে দেখবেন, ভাগবতের শেষ অধ্যায়ে, ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে এক কথা, সত্যং পরম ধীমহি। আমরা পরম সত্যের ধ্যান করি, এই সত্য উপলব্ধিটা বেদব্যাসের এসেছিল ওই মায়ের গর্ভে এসেছিলেন বলে। আচ্ছা, মহারাজ শান্তনু হস্তিনাপুরের অধিপতি, তিনি কি বিয়ে করবার আগে জানতে পারেননি এই মেয়েটার কুমারী অবস্থায় একটা ছেলে হয়েছিল? বলুন তো সত্যি কথা, আজকের কোনো বয়স ছেলে যদি মেয়ে বিয়ে করবার আগে জানতে পারে এই মেয়েটার পেটে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা বেঁচে আছে, সেই বাচ্চা হয়েছিল এক সময় পিতৃপরিচয়হীন বাচ্চা, সেই ভদ্রলোক মেয়েটাকে বিয়ে করবে? আজকের দুনিয়া এখন তো নাকি আমরা অনেক সভ্য হয়েছি, অনেক উন্নত হয়েছি, অনেক শিক্ষিত হয়েছি, অনেক আধুনিক হয়েছি। তা আজ থেকে 5,000 বছর আগে কৃষ্ণলীলার সমসাময়িক শান্তনু, সেই শান্তনু যখন গঙ্গা তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, তিনি মৃগয়ায় গিয়ে হঠাৎ দেখে ফেললেন একদিন দাসরাজের পালিত কন্যা মৎস্যগন্ধা বা সত্যবতীকে। দেখেই তার সমস্ত মাথা ঘুরে গেল, এত সুন্দরী, এত চমৎকার, গৃহিণীহীন, গৃহিণী শূন্য জীবনে খুব কষ্ট পাচ্ছেন শান্তনু। তখন বয়স হয়ে গিয়েছে, মধ্য বয়স, মনটা চায় যে সঙ্গে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হয়, একজন অবলম্বন দরকার হয়। রাজবাড়িতে যান, সভায় বসে অন্যমনস্ক হয়ে সময় কাটিয়ে দিয়ে উঠে চলে আসেন, রাজকার্যে মন নেই। কিন্তু পুত্র দেবব্রত লক্ষ্য করেছে ব্যাপারটা, কি হলো ব্যাপারটা? একদিন হঠাৎ বৃদ্ধ মন্ত্রীকে জিজ্ঞাসা করেছেন দেবব্রত, কি হয়েছে বাবা? বাবাকে জিজ্ঞাসা করার সেটা অশালীন, উচিত নয়, জিজ্ঞাসা করেছেন মন্ত্রীকে, বৃদ্ধ মন্ত্রীকে। তিনি অকপটে বলেছেন, যুবরাজ, তোমার পিতার এইরকম একটা বাসনা জেগেছে, একটি মেয়ে দেখেছিলেন কিন্তু মেয়েটির বাবা এমন শর্ত আরোপ করেছেন পিতা সেখান থেকে ফিরে চলে এসেছে। বলে তাই নাকি? ঠিকানা নিলেন, সোজা রথ নিয়ে গিয়ে দাসরাজের বাড়িতে উঠলেন, উঠে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগলেন। দাসরাজ বেরিয়ে এসে দেখলেন রাজ্যের রাজা শান্তনুর পুত্র যুবরাজ দেবব্রত। যুবরাজ আপনি? না, আমি আমার মাকে নিতে এসেছি, আমার পিতা বিবাহ করুন বা না করুন, আপনার মেয়েকে দেখে যখন তার পত্নীরূপে একটা মানসিক ইচ্ছা জেগেছে তখন তিনি আমার মা। বিবাহটা একটা সাধারণ ঘটনা, একটা অনুষ্ঠান, কিন্তু আমার পিতার ইচ্ছা জেগেছে আপনার মেয়েকে দেখে তাকে পত্নীরূপে গ্রহণ করার, তখন তিনি আমার মা, আমি মাকে নিতে এসেছি। খুব ভালো কথা যুবরাজ, কিন্তু আমি তো আপনার পিতাকে একটা শর্ত দিয়েছিলাম, শর্তটা শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি। আপনি জেনে রাখুন, আমি কোনোদিন সিংহাসনে কোনো দাবি করব না, আপনার এই মেয়ের গর্ভে যে সন্তান হবে সেই সিংহাসনের অধিকার পাবে। তা তো বুঝলাম দেবব্রত, আপনি মহান, আপনি মহান। খুব একবারে আনন্দে আটখানা হয়ে গেলেন দাসরাজ, কিন্তু আপনার সন্তানেরা তো ছেড়ে দেবে না, কেন তো দাবি করবে যে আমাদের বাবা ছেড়ে দিয়েছেন, আমরা ছেড়ে দেবো কেন সিংহাসন? তখন মারামারি লেগে যাবে। হাতে হাসলেন দেবব্রত, আপনি নিশ্চিন্ত থাকুন দাসরাজ, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। সবাই জানেন মহাভারতের কথা, কিন্তু আসল জায়গাগুলো বোঝেন না অনেকেই। মাকে রথে করে নিয়ে রাজবাড়িতে ফিরে এলেন, এসে বাবার বিয়ে নিজে দাঁড়িয়ে দিয়ে দিলেন দেবব্রত। সেই দিন থেকে তিনি ভীষ্ম হলেন, মনে আছে? আচ্ছা, এইবার একটা ছোট্ট প্রশ্ন, শান্তনু দেশের রাজা, তার একটা গুপ্তচর বিভাগ থাকার কথা, থাকবেই নিশ্চয়ই রাজা যখন, তা তিনি কি জানতেন না এই মেয়েটির আগে একটি সন্তান ছিল এবং তখন তার বিবাহ হয়নি, সন্তানটি কানীন সন্তান? বলুন তো সত্যি কথা, এটা অস্বাভাবিক কিছু? জানতেন, তা জেনে শুনে বিয়ে করলেন কেন মেয়েটাকে? লোভে পড়ে মেয়েটাকে দেখে? মনে রাখবেন, পূর্ববংশের রাজারা কখনো এই জাতীয় নোংরামি কাজ করেন না, করতেন না, কোনো সময় নয়। পূর্ববংশের চরিত্র আলাদা, পূর্ববংশের রাজাদের চরিত্রটা আলাদা। তাহলে শান্তনু এই কাজটা করতে গেলেন কেন? শান্তনু আসল খবরটা পেয়েছিলেন, এই মেয়েটির মতন সত্যনিষ্ঠ নারী সেই যুগে আর খুঁজে পাওয়া যাবে না, এতখানি তার সত্যের প্রতিষ্ঠা, সে জীবনের সত্যটাকে আসল বলে জানতে পেরেছে। আমরা ঠাকুর ঘরে 3 ঘন্টা কাটাই, বাইরে গিয়ে মিথ্যা কথা বলি, বলুন সত্যি কথা বলুন। তাহলে আমাদের জীবনটা হচ্ছে মিথ্যায় ভরা, আমরা দেখাই ঠাকুর ঘরে আমি 3 ঘন্টা ছিলাম, এবার বাইরে গিয়ে কিন্তু আমি যে যে জায়গায় আছি না কেন আমরা অর্ধম মিথ্যা কথা বলে যাই। তাহলে কি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখলাম? তিনি যে সত্য স্বরূপ, এই সত্যকে জীবনে কতটা গ্রহণ করলাম, করতে পারলাম, বলুন আমার সত্যি কথা। এইবার বুঝতে পারবেন যে সত্যবতী কোথায় আর কোনটি কোন জায়গায়, আমরাই বা কোন জায়গায়। ওই গর্ভে জন্মেছিলেন বলেই বেদব্যাস লিখতে পেরেছিলেন ভাগবতের প্রথমে এবং শেষে, সত্যং পরম ধীমহি।
আমাদের জীবনের একমাত্র উপলব্ধি হলো সত্যের উপলব্ধি, সত্য ঈশ্বর। তার একটা বড় প্রমাণ মহাভারতে আছে, সরসজ্জায় বিশ্ব সাহিত্য। এইবার তিনি চলে যাবেন, সবাই এসেছেন ভীষ্মের কাছে, কৃষ্ণ পায়ের কাছে দাঁড়িয়ে আছেন, যাতে ভীষ্ম, কারণ মাথা তো ঘোরানো যাবে না, মাথায় তীর বেঁধা, এদিকেও যাবে না মাথায়, এদিকেও যাবে না, কেবল পায়ের কাছে থাকলে চোখটা পায়ের কাছে যাবে, কৃষ্ণ ঠিক পায়ের কাছে দাঁড়িয়েছেন। তখন যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বলছেন, মহারাজ শোনো, এই যে কৃষ্ণকে দেখছো না, সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ, সত্যম অত্র প্রতিষ্ঠিত। কৃষ্ণ সত্যেতে প্রতিষ্ঠিত, সত্য কৃষ্ণেতে প্রতিষ্ঠিত, এই জন্য ভগবান কৃষ্ণচন্দ্রের একটা নাম হলো সত্য। এই সত্যের উপলব্ধি বেদব্যাস অনুভব করেছিলেন জীবনে, তাই মানুষের কাছে তাঁর গ্রন্থ হলো সত্যের পরিচয়। ভাগবত সত্যের পরিচয়, মহাভারত সত্যের পরিচয়, গীতাও সত্যের পরিচয়, বেদান্ত দর্শনও সত্যের পরিচয়, সব সত্যের পরিচয়। বলুন আমরা ধর্মটাকে কোনভাবে নিই? ধর্ম মানে কেবল মালা করা নয়, ধর্ম মানে গঙ্গাস্থান নয়, ধর্ম মানে শিখিয়ে শিখা রেখে মালার ঝোলা গলায় দিয়ে চলা নয়, ধর্ম মানে নিরামিষ খাওয়া নয়, ধর্ম মানে একটা বিশেষ উপলব্ধির মধ্যে দাঁড়ানো। ওই সত্যবতীর মতো জীবনের সত্যকে আমি জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, এটা আমার সত্য জীবনে। নারী জীবনে কামনা তো থাকবেই, প্রত্যেক নারীর জীবনে মূল কামনা কি জানেন? টাকা পয়সা নয়, কয়েক ভরি গয়না নয়, আমরা অবশ্য গয়না দিয়ে স্ত্রীকে ভোলা, কিছুতেই তার মন ভরবে না, কারণ প্রত্যেক নারীর অবচেতন মনে এই হলো তার বাসনা, আমার গর্ভে আমার একটি সন্তান আসবে, সে আমার দুধ খাবে, আমাকে মা বলে ডাকবে, এটাই হলো তার আসল অবচেতন মনের বাসনা। এবার তাই সেই বাসনা পূর্ণ হলো না, আপনি শাড়ি গয়না দিয়ে নারীকে ভোলাবেন? এগুলো বোকা, বোকা লোক চিন্তা করে, তা আসল জায়গাটায় ভাববেন। সেই সত্যে প্রতিষ্ঠিত সত্যবতী, উপনিষদে একটা কাহিনী আছে ঠিক এর প্যারালাল, একবার সমান্তরাল কাহিনী, এটা উপনিষদের গল্প, আমি সব জায়গায় বলি, আজও এখানে বলে রাখছি আপনাদের কাছে, যারা আমার গীতা আলোচনা ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে কেউ যারা শোনেননি, আমি চাই ভাগবতের আলোচনার চেয়েও এখন সমাজে গীতার আলোচনাটা বেশি মাত্রায় হোক। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে সমাজ। যে কোনো পিতা যদি সত্যিকারের পিতা হন, সমাজটার দিকে তাকাবেন, আজকের উচ্ছৃঙ্খল যুবক যুবতীকে দেখবেন, সহজেই বুঝতে পারবেন সমাজটা কোন জায়গায় যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা আমাদের জায়গায় থাকব না, আমরা সবাই হারিয়ে যাব, আমরা হাইজ্যাক্ট হয়ে যাব। আজকে বাঙালি হাইজ্যাক্ট হয়ে গেছে, তাকে অন্য প্রভিন্সের লোক টেনে নিয়ে যাচ্ছে, আমাদের ড্রেস দেখবেন, আমাদের খাদ্য খাওয়া দেখবেন, সব নষ্ট হয়ে গেছে। বাঙালির খাদ্য খাওয়া ফাস্টফুড দেখবেন, এখন আর বাঙালির খাদ্য খাওয়া নয়, সে নাটা চচ্চড়ি খায় না, সে ফাস্টফুড খায়, এগরোল খায়, চাউমিন খায়, ম্যাগি খায়, এগুলো কাদের খাদ্য? বাঙালির খাদ্য, বাঙালির খাদ্য। এখন যদি বলেন আপনার বাড়ির ছেলেটাকে, হ্যাঁ রে এই ঝোলা গুড় এনে দিচ্ছি, দুটো মুড়ি দিয়ে খা, আমরা আমি ছোটোবেলায় খেতাম, কটা ছেলে মেয়ে খাবে বলুন দেখি, ঝোলা গুড় দিয়ে মুড়ি? কেউ খাবে না, না মা ম্যাগি করে দাও ম্যাগি খাবো, চাউমিন করে দাও চাউমিন খাবো, এগরোল খাবো। এই হচ্ছে আজকে বাঙালির অবস্থান। কাপড় চোপড় দেখবেন, আজকে সালোয়ার কামিজটা কিন্তু বাঙালির ড্রেস নয়, এটা পাঞ্জাবিদের ড্রেস, এখন বাঙালি তাকে একবারে টেনে নিয়েছে নিজের ড্রেস বলে। শাড়ি বিক্রি হয় শাড়ি বিক্রেতা, কিন্তু সেই শাড়ি কিন্তু যুবক যুবতী পর যুবতীরা পরে না, তারা সালোয়ার কামিজে অভ্যস্ত। কলকাতায় ট্রামে বাসে হরদম চলি, দেখি না আমি, আমার চোখে পড়ে না, সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছি। বাঙালির সভ্যতাটাই নষ্ট হয়ে গেছে, কালচারটাই নষ্ট হয়ে গেছে। অথচ আজ থেকে 60 বছর আগে দেশ যখন স্বাধীন হতে যাচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সেই যুগে, অগ্নিঝরা যুগে, অগ্নিময় যুগে, সেদিন বাঙালির চরিত্রটা কেমন ছিল, আজকের বাঙালির চরিত্রটা কেমন লক্ষ্য করেছেন ভালো করে? আশ্চর্য হয়ে যাবে। আমি 25 আজকে 37 বছর চাকরি করে অবসর নিয়েছি, শেষ 5 বছর মনে হয়েছে আমার কবে বিদায় নেব, আমার আর ভাল লাগছে না, বিশ্বাস করবেন? অথচ স্কুলে যখন ঢুকেছি সেই ছেলেগুলো এখনও আছে, নবদ্বীপে তারা দেখা হলে তারা শ্রদ্ধা জানায়, কিন্তু আজকের ছেলেপিলে শ্রদ্ধা জানাবার ধারে কাছেও নেই। আজকে যারা শিক্ষকতা করেন তারা নিজেরা খুব ভালো করে বোঝেন, জাহান্নামে চলে গিয়েছে সমাজটা, এবং আরও নিচে নামছে, ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে, ক্রমশ অবক্ষয় হয়ে যাচ্ছে। এই অবক্ষয়কে ঠেকাবার একমাত্র মন্ত্র হলো গীতা।
একমাত্র গীতা। বিশ্বাস করুন, খুব ভালো করে চিন্তা করে দেখবেন, মানুষের জীবনের তিনটে স্তর আছে, একটা সাধারণ জীবনের স্তর, একটা নৈতিক জীবনের স্তর, একটা পারমার্থিক জীবনের স্তর। আপনি যদি সাধারণ জীবনের স্তর থেকে গ্যালপ করে চলে যান পারমার্থিক জীবনের স্তরে, আপনি কিন্তু সাকসেসফুল হবেন না, কোনো মতেই হবেন না। কেননা নৈতিক জীবনটা আপনার শূন্য রয়ে গেল। গুরুজনকে শ্রদ্ধা করিবে এটা ধর্ম কথা নয়, পিতামাতাকে শ্রদ্ধা করিবে এটা ধর্ম কথা নয়, সর্বদা সত্য কথা বলিবে এটা ধর্মের কথা নয়, মিথ্যা কখনো বলিবে না এটা ধর্মের কথা নয়, সমস্ত প্রাণীকে ভালোবাসবে এটা ধর্মের কথা নয়, এগুলো নৈতিক জীবনের কথা, এটা মরাল লাইফের কথা। মরালিটি, আপনি রাস্তা দিয়ে একটা বৃদ্ধ যাচ্ছেন, আপনি ধাক্কা দিয়ে চলে গেলেন, এটা ধর্ম নয়, কিন্তু তার হাত ধরে পার করে দেওয়া বা তাকে একটু আশ্রয় দেওয়া, একটা অন্ধ যাচ্ছে তাকে হাত ধরে পার করে দেওয়া, আশ্রয় দেওয়া, এটা ধর্ম নয়, মরালিটি। একটা প্রাণী মুমূর্ষু, সে গরু হোক কুকুর হোক যাই হোক, তার একটু সেবা শুশ্রূষা করা, তাকে একটু ইলাজ, যাকে বলে এলাজ করা, এটা ধর্ম নয়, এটা মরালিটির কথা। আমি পড়ে আছি টাকা, আপনি সঙ্গে সঙ্গে পকেটে পুরে নিলেন, এটা ধর্ম নয়, মানে পকেটে পুরে না নিয়ে থানায় জমা দিলেন, কিংবা যদি পকেটে পুরে নেন, আপনি মরালিটি লেস মরালিটি, মরালিটি আপনার নেই তাই আপনি পকেটে পুরতে পারলেন, আপনি যদি টাকাটা সঙ্গে সঙ্গে থানায় জমা দেন বোঝা গেল আপনার মরালিটি আছে। তা মরালিটিটা জিনিসটা আজকে নষ্ট হয়ে গেছে, আমরা জন্মিয়েই সাধারণ জীবনের স্তর থেকে চাপ করে চলে যাচ্ছি পারমার্থিক জীবনের স্তরে, ভদ্র হচ্ছি না, মানুষ হচ্ছি না, ভক্ত হয়ে যাচ্ছি। তা মানুষ হলাম না, ভক্ত হলাম কেমন করে? আগে মানুষ হতে হবে না? মনে রাখবেন, প্রত্যেক জীবের যে অবস্থায় জন্ম হয় সেই অবস্থায় মৃত্যু হয়। গরু গরু হয়ে জন্মায়, গরু হয়ে মরে, কুকুর কুকুর হয়ে জন্মায়, কুকুর হয়ে মরে, ছাগল ছাগল হয়ে জন্মায়, ছাগল হয়ে মরে, ভেড়া ভেড়া হয়ে জন্মায়, ভেড়া হয়ে মরে, মানুষ কিন্তু মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ হতে হয় ফার্স্ট, প্রথমে তাকে মানুষ হতে হয়। দেখবেন গুরুজন আশীর্বাদ করে বলেন, বাবা মানুষ হও। কেন? মানুষের বাচ্চাকে বাড়ি আশীর্বাদ করছেন কেন? মানুষ হও বলে আপনি আপনার বাচ্চাকে, আপনার ছেলেকে, আপনার নাতিকে নিয়ে কোনো মহতের বাড়িতে দেখা করতে গিয়েছেন, মহতের সঙ্গে দেখা করতে গিয়েছেন, একটু প্রণাম কর, প্রণাম করলো, বাবা একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ছেলেটা যেন মানুষ হয়। এবার ভদ্রলোক যদি উল্টে জিজ্ঞাসা করে যে আপনি মানুষের বাচ্চা নিয়ে এসে কী জাতীয় আলোচনা করছেন, মানুষ হয় আর কী আশীর্বাদ, বলে না, মানুষ হওয়াটাই জীবনের আসল সাধনা। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারছি না, তাকে ইঞ্জিনিয়ার করছি, ডাক্তার করছি, তাকে ভালো ব্যবসাদার করে দিচ্ছি, বিরাট ব্যবসা ফাঁদিয়ে দিয়ে, কেমন করে কোনটার উপর কতটা চাপাতে হয় বুঝিয়ে দিচ্ছি, তাকে সব করে দিচ্ছি, কিন্তু তাকে মানুষ করতে পারছি না। এটা বুঝতে পারেন? এটা উপলব্ধি করতে পারেন? যদি পারেন তাহলে গীতা বুঝতে পারবেন, আর যদি না পারেন তাহলে বুঝতে হবে গীতাও বুঝতে পারবেন না। গীতাটা হলো মানুষ হওয়ার গ্রন্থ, আমাকে মানুষ হতে হবে, এবং মানুষ হতে গেলে যে প্রক্রিয়ায় আপনি যাবেন সেই প্রক্রিয়ায় অটোমেটিক আপনি ঈশ্বরের চরণে শরণাগত হবেন। এই শরণাগতিটা মানুষ হলেই প্রত্যেক মানুষের মধ্যে আসবে, কাউকে জোর করে গায়ে গলায় ধাক্কা দিয়ে বলতে হবে না, তুই ঈশ্বরের শরণাগত হও। যখনই আপনি মানুষ হতে চেষ্টা করবেন আমি মানুষ হব, তখনই দেখবেন ঈশ্বরের শরণাগতিটা অটোমেটিক আপনার মধ্যে আসবে। এই হলো গীতা। আজকের সন্তান, আজকের ছেলেপিলের মা বাবা কি চান জানেন? ছেলেপিলে ডাক্তার হোক, ভালো কষাই তৈরি হোক, ভালো কষাই, তাই নয়? ডাক্তার মানেই তো ভালো কষাই, মানে কেমন করে চুপিয়ে টাকা নিতে, পোচ দিয়ে টাকা নিতে হয় খুব ভালো করে জানে। সে বাবা মা গর্বে অর্থ মানে আট মানে ফুলে যান একবারে, আমার ছেলে খুব নাম করা ডাক্তার, পপুলার ডাক্তার, কত উপায়, মাসে লাখখানেকের উপর উপায়। এই সামনেই নার্সিংহোম, নিজের একটা নার্সিংহোম খুলবে, তার মানে কতটা হিসাব বহির্ভূত আয় ছেলে করে, নার্সিংহোম খোলার মতন টাকা এসে গেছে, বুঝতে পারছেন না? বাবা মার কিন্তু গর্বের শেষ নেই, জয়েন্টে চান্স না পেলে বাবা মা কাঁদতে বসে যান, ছেলেটা মানুষ হলো কিনা ঠিক নেই, সেদিকে দৃষ্টি নেই, ছেলেটা জয়েন্টে চান্স পায়নি, বাবা মার কান্না এসে গেল। মনে রাখবেন, মানুষ হওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় কথা। ছেলে খেতে পাক বা না পাক, উপায় সামান্য করুক, কিন্তু তার মানুষ হওয়াটা জীবনের প্রথম প্রয়োজন। এই দিকটার দিকে আমরা কেউ তাকাই না, যার জন্য সমাজের এত অবক্ষয়, যার জন্য সমাজের এত ব্যভিচার, যার জন্য সমাজ এত নিম্নগামী। লক্ষ্য করেছেন? ভালো করে চেষ্টা করেছেন বুঝবার? শুধু খাবো আর শোবো, খাবো আর ঘুরে বেড়াবো, এটা জীবনের বড় কাজ নয়। আমি কত ব্যাংক ব্যালেন্স করলাম, এটা জীবনের লক্ষ্য নয়।
আমার কখানা গাড়ি এটা জীবনের লক্ষ্য নয়, আমার কটা বাড়ি কলকাতায় কখানা বাড়ি আছে এটা জীবনের লক্ষ্য নয়, আমার জীবনের লক্ষ্য আমি জীবনে সত্যিকারের মানুষ হতে পারলাম কিনা। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি না, ভক্ত হতে চলে যাই। আমি বৃন্দাবন চলে গেলাম, এক মাস পরিক্রমা করে এলাম, এইবার এসে আর মুখে জয় নিতায়ও নয়, জয় গৌড়ও নয়, সবসময় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অথচ ব্যাক হিস্ট্রিটা যদি সেই মানুষটার দেখা যায়, পেছনের ইতিহাসটা কি, তাহলে মুখটা ঘুরিয়ে নিতে হবে। না বাবা, লোকটার অতীত তো আমি জানি খুব ভালো করে, রাগ করবেন না কথাগুলোই, এটা স্বাভাবিক যে আমরা গ্যালপ করে চলে যাচ্ছি। ট্রেন যেমন গ্যালোপিং ট্রেন যায় স্টেশন না ছুঁয়ে, আমরা মরাল লাইফটাকে একদম মাঝখানে চেপে দিয়ে সদা সত্য কথা বলিবে ওটা চাপা, গুরুজনকে শ্রদ্ধা করিবে ওটা চাপা। আজ গুরুজনকে শ্রদ্ধা করি না বলি তো বাপ মার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। আজকে বাংলায় কতগুলো বৃদ্ধাশ্রম গজিয়েছে দেখেছেন? কই 25 বছর আগে তো এত বৃদ্ধাশ্রম ছিল না? ছিল নবদ্বীপে যেদিন প্রথম বৃদ্ধাশ্রম গজালো, ওই নীলরতন আমার ক্লাসমেট সেক্রেটারি, এখন সে চালায় ওই হসপিটাল রোডে বাড়ি। তা আমার দুঃখ হলো সেদিন যে নবদ্বীপেও বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম মানেই তো একটা কলঙ্কিত জায়গা, পিতা মাতাকে দেখতে পারে না ছেলে মেয়ে, তারা এসে বৃদ্ধাশ্রমে উঠেছে। বলুন সত্যি কথা, আমার বৃদ্ধাশ্রমে বছরে একবার দুবার পাঠ করতে যেতে হয়। একটি বৃদ্ধা আছে, ব্রাহ্মণী, তার ছেলে আছে, ছেলে পাত্তাও দেয় না, পাত্তাও দেয় না, একবার ঢুকেই ডানাতে প্রথম ঘরটা একতলায়। আবার নতুন একজনা গিয়েছে শিলচরে, ছেলের আমার ছাত্র, আমার বলতে লজ্জা করে, বগুলতলার ছাত্র, সে বিরাট ব্যবসা করে দিয়েছেন শিলচরে। ছেলে বাবা মায়ের নামে একটা বাড়ি ছিল বউবাজারে, আরে মতিরার বাঁধে, সে বাড়িটাকে ফুসলিয়ে বিক্রি করে দিয়ে বাবা মাকে নিয়ে গিয়ে ব্যস্ত তাড়িয়ে দিয়েছে, ব্যাস বাবা মা ব্যাক টু দি প্যাভিলিয়ন, এবার বৃদ্ধাশ্রমে এখন তার টাইম। ঝরঝর করে সেদিন কান্না, মাস্টারমশাই আপনার ছাত্র, যেখানে যেই আমার ছাত্র বলছেন না, আমি কোথায় মুখ লোকাবো, তখন আর আমার মুখ লোকাবার জায়গা নেই, এই পরিণতি। তার মানে টাকা করে দিয়েছেন ছেলেকে, ব্যবসার কায়দা শিখিয়ে দিয়েছেন বাবা, দোকান করে দিয়েছেন, মানুষ করতে পারেননি। বুঝতে পারছেন ব্যাপারটা? এইটা হয়নি বলেই আজকে সমাজের এই দুর্দৈব। এই জন্য সমাজ জীবনে সবচেয়ে বেশি পাঠ্য ভাগবত নয়, কৃষ্ণ লীলা কথা নয়, গীতা। তুমি মানুষ হও, আগে মানুষ তৈরি হও। তুমি তো মানুষ যদি তৈরি হও, তুমি সব কিছু পারবে, হয়কে নয় করতে পারবে, নয়কে হয় করতে পারবে। কিন্তু মানুষ যদি না হও, তুমি একটা দানবে পরিণত হবে, রাক্ষসে পরিণত হবে, অসুরে পরিণত হবে। সেই অসুরের সমাজ আসুরিক সমাজ সত্যিকারের সমাজ নয়, রাক্ষসের সমাজ সত্যিকারের সমাজ নয়, দানবীয় সমাজ সত্যিকারের সমাজ নয়। আজকের সমাজটার দিকে তাকাবে আর গীতার ষোড়শ অধ্যায়টা পড়বে, এই সমাজটার দিকে তাকাবে আর গীতার ষোড়শ অধ্যায়টা পড়বে, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। অর্জুন, তোমাকে আমি দৈবী সম্পদের কথা বলেছি, আসুরিক সম্পদের কথা, আসুরি সম্পদের কথা বলিনি। শোনো, কাকে বলে আসুরি সম্পদ, কাকে বলে আসুরি সম্পদ, আজকে সমাজটার দিকে তাকালে বুঝতে পারবেন। আসুরি সম্পদ সকলের ঘরে ঘরে, তা সে ঈশ্বর চেতনা লাভ করবে কোত্থেকে? এই হচ্ছে আমাদের আজকের দুর্দৈব, আজকের দুঃখজনক পরিণতি। এই জন্য আমি গীতার আলোচনাটা আপনাদের কাছে রাখতে চাই, আজকের যুব সমাজের দিকে তাকিয়ে। কারণ আমিও তো 37 বছর কিশোর যুবক সবাইকে ঘেঁটে ঘেঁটে এলাম, আমি তো নিজে বুঝতে পারছি ডিটোরিয়েশনটা কোন পথ দিয়ে আসছে। টিভি যতদিন ব্যাপকভাবে না চলেছে, সমাজটা কিছুটা আয়ত্তের মধ্যে ছিল, আজকে সমাজ একদম গোল্লায় চলে যাচ্ছে। টিভি কিন্তু খুব একটা উপকার আমাদের করছে না, অপকারটাই বেশি করছে, কারণ শিশু মনের ওপর এর প্রভাব বড় সংঘাতী, মারাত্মক প্রভাব, আপনি ঠেকাবেন কী করে? কাজে ঠেকাবার একটাই উপায়, পিতামাতাকে তৈরি হতে হবে আগে, তারপর সন্তান সন্ততি। ইংরেজিতে একটা কথা আছে দেখবেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বদান্যতাটা শুরু হয় ঘর থেকে। ছেলে যদি দেখে বাবা ভিখারি এলে কাউকে ফেরান না, ছেলের মধ্যেই তৈরি হয়ে যাবে একটা নিজস্ব কালচার, না কেউ প্রার্থী এলে তাকে ফেরাতেন না বাবা, অতএব আমিও ফেরাবো না, এর নাম হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ছেলে যদি দেখে বাবা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, সকালে উঠে পিতামাতার ফটোটাকে প্রণাম করছেন, আগে পিতার মৃত্যুদিন মায়ের মৃত্যুদিনে নিজের শ্রাদ্ধ করতে বসেছেন, পিণ্ডদান করছেন, অটোমেটিক ছেলের মধ্যে এই কালচারটা গ্রো আপ করবে, বেড়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ছেলে যদি দেখে পিতা সকালে উঠে ঠাকুর ঘরে সময় কাটাচ্ছেন ঠিকই, গীতা পড়ছেন,
তখন ছেলের মধ্যেও গীতা পড়ার প্রবণতা আসবে। আর ছেলে যদি দেখে বাবা যাচ্ছেন বৈকালবেলা বাড়ি কিংবা যাচ্ছেন মাকে নিয়ে সেজে গুজে পার্টিতে, তাহলে ছেলে আর বাড়িতে থাকবে না, যেটা আজকের কালচার তৈরি হয়ে গেছে। হাই প্রোফাইলে যদি যান, হাই সোসাইটিতে যদি যান, সন্ধ্যেবেলা গিন্নিকে নিয়ে সেজে গুজে বাবা চলে গেলেন পার্টিতে, ছেলে মেয়ে বাড়িতে থাকবে? কখনোই থাকবে না। অতএব পিতামাতার আদর্শটাই হলো সবচেয়ে বড় আদর্শ। আজকে সেই জায়গায় আমরা একবারে জিরো হয়ে গেছি, জিরো। তা সন্তান তৈরি হবে কোত্থেকে? সন্তানটা আসবে কোত্থেকে? আমি সেই জন্যই শুধু বলছি আপনাদের কাছে, ওই যে সত্যবতীর দিকে তাকিয়ে কথাটা বলেছিলাম, কেন এত দূর এলাম জানেন? সত্যবতী জননী বলে বেদব্যাস জগৎ পূজ্য হতে পেরেছে, সত্যনিষ্ঠ হতে পেরেছেন, সত্যে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, সত্যরূপী ভগবানকে চিনতে পেরেছেন, ভাগবতে উদাত্ত স্বরে বলতে পেরেছেন সত্যং পরম ধীমহি, ওই এক এক জননীর কারণে। আজকের মায়েদেরও সেই জায়গায় সাবধান হওয়া দরকার। আমি জননী, বাবা তো জন্ম দিয়ে খালাস, কিন্তু পুত্রের জীবনের উপর সবচেয়ে প্রভাবটা তো মায়ের। মা তাকে নিজের রস দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের সব কিছু দিয়ে তাকে লালন পালন পোষণ পেটে করলেন, বেরুবার পরেও দুধ খাওয়াচ্ছে নিজের বুকের রক্ত, নিজের দেহের রক্ত। আপনি সিরিঞ্জ ঢুকিয়ে দিন স্তনের মধ্যে, সিরিঞ্জ টানলে দেবে ঝরঝর করে রক্তটা চলে আসবে, কিন্তু সন্তান যখন টানছে তখন রক্ত আসছে না, তখন দুধ বেরোচ্ছে। ওটা দুধ নয়, দেখতে সাদা সাদা, আসলে সমস্ত কিছুর মায়ের শরীরের সারাংশ বেরোচ্ছে দুগ্ধ হয়ে, ওই শিশুর স্টমাকের পক্ষে যেটা অত্যন্ত উপযোগী, অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে ভাবুন একবার, ওই মায়ের প্রভাবটাই হলো সন্তানের উপর সবচেয়ে বেশি। সত্যবতীর প্রভাব যেমন বেদব্যাসের উপর সবচেয়ে বেশি পড়েছিল, ঠিক তেমনি আর সন্তানের উপর প্রভাবটা মায়ের সবচেয়ে বেশি। এগুলো গীতার শিক্ষা, আপনি যাবেন কোথায়? আসুন, এইবার আলোচনাটাকে আনি আমি গুছিয়ে গতদিনের আলোচনা যে জায়গায় রেখেছিলাম, মহাপ্রস্থান ত্রয়। আমি ভুলে যাইনি কিচ্ছু, কিন্তু মনে আছে শেষ আলোচনায় রেখেছিলাম তিনটে প্রস্থান। মহাপ্রস্থান কথাটা কিন্তু খুব মারাত্মক কথা। ওই মহাভারত থেকে শব্দটা আসছে মহাপ্রস্থানিক পর্ব। যুধিষ্ঠির চলে যাচ্ছেন, তিনি যুদ্ধে স্থির, মনে আছে বলেছিলাম? কোনো যুদ্ধে কিন্তু যুধিষ্ঠির খুব একটা বিরাট কিছু দেখাতে পারেননি, কায়দা কানুন দেখাতে। মহাভারতে কোনো একটা ঘটনা বলতে পারবে যে যুধিষ্ঠির দারুণ যুদ্ধ করেছেন, সবাই কেঁপে গেছে? কোথাও নয়, যুধিষ্ঠির যুদ্ধ টুদ্ধ ভালো পারতেন না। তাহলে যুধিষ্ঠির নামটা কি ফার্স প্রহসন? না, তিনি জগতের যুদ্ধে স্থির না হলেও তিনি আসল যুদ্ধে কিন্তু স্থির। ঈশ্বরে অবিচল নিষ্ঠা, সংসারে কর্তব্যবোধ, সব কিছুতে তিনি যত দুঃখ আসুক, যত ব্যথা আসুক, কিরমির করছেন ভীম, দাঁতে দাঁতে কিরমির করছেন যে দাদা এখনো কেন বলছে না যে যুদ্ধ লাগাও? না না ভীম, না ভীম। গন্ধর্বরাজ চিত্ররথের জঙ্গলে গিয়ে কৌরবরা খুব উৎপাত করেছে, পাণ্ডবরা সেই সময় বনবাসে, পাশেই রয়েছেন পাণ্ডবরা, চিত্ররথ গন্ধর্ব বেরিয়ে এসে এমন পিটুনি দিয়েছেন কৌরবদের, সব কটাকে ধরে নিয়ে বেঁধে রেখে দিয়েছে। যেই বেঁধে রেখে দেওয়া খবর এলো পাণ্ডবদের কাছে, যুধিষ্ঠির বললেন, ভীম শোনো, অর্জুন শোনো, আমাদের সঙ্গে পারিবারিক যে দ্বন্দ্বই থাক, চিত্ররথ গন্ধর্ব আমার ভাইকে তোমার ভাইকে বেঁধে রেখে দেবে, এটা আমাদের কাছে অসম্মান। হোক, কৌরবরা আমাদের যত অত্যাচারই করুক, যত বাজে কাজই করুক, সব করেছে করুক, আদর্শ নীতিটা শিখবেন, যুধিষ্ঠিরের জীবনের নীতিটা বুঝবার চেষ্টা করবে। চিত্ররথ গন্ধর্ব সবাইকে আটকে রেখে দিয়েছে, ফলমূল ভেঙেছে, গাছপালা ভেঙেছে, সব কটা আটকে রেখে দিয়েছে, দুর্যোধন ফুর্যোধন সবাইকে আটকে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির পাশে ছিলেন জঙ্গলের পাশে, ওখানেই তারা ঘেরা বেঁধেছে, সঙ্গে সঙ্গে ভীমকে ডেকে অর্জুনকে ডেকে বলছে, না এখন দুর্যোধন আমার শত্রু নয়, এখন দুর্যোধন আমার ভাই, তোমারও ভাই আমারও ভাই, ভাই অপমানিত হয়েছে গন্ধর্বদের কাছে, তোমরা শিগগির যাও, চিত্ররথকে যুদ্ধে আহ্বান করো, তাকে হারিয়ে ভাইদের মুক্ত করে নিয়ে এসো। আর একটা কথা, ভীম প্রথমে বলছে, না বেশ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, সঠিক সাতম সমাচরে, কিন্তু যুধিষ্ঠির বলছে, না না ভীম, এটা ঠিক নয়, এটা কখনো নীতি নয়, এটা কখনো নীতি নয়। যুধিষ্ঠিরের চরিত্রটা দেখে দেখবেন যে আসল জায়গায় যুদ্ধে, জীবনের যুদ্ধে তিনি স্থির। যখন মা স্ত্রী মারা যাচ্ছে জীবনের যুদ্ধে স্থির, ওই স্ত্রী তো আমার কেউ নয়, জগতে যখন আমি এসেছিলাম আমার পাশে স্ত্রী বলে এসে পরিচিত হয়েছিল, আজকে নেই, চলে গেছে, তার জন্য আমার কান্নার কি আছে, ব্যাকুলতার কি আছে? যেমন চলছিলেন তেমনি চলতে লাগলেন মহাপ্রস্থানের পথে, পেছন দিকে তাকাবার কিছু নেই, এই দেখুন যুদ্ধে স্থির, এটা সাধারণ ব্যাপার নয়। যখন বলছেন কৃষ্ণ
ওই সবাই বলছে যুধিষ্ঠির এই মিথ্যা কথাটা আপনি না বললে হবে না, অসত্যমা হত ইতি বজ, মনে আছে দ্রোণকে মারবার সময়? দ্রোণ অপরাজেয়, একে মারা যাবে না, একমাত্র আপনি বললেন দ্রোণাচার্য বিশ্বাস করবে, তার জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। যুধিষ্ঠির বলছে না আমি পারবো না, না আমি পারবো না, অসম্ভব, আমার প্রাণ যায় যাক, আমরা যুদ্ধে হারি তাও ভালো, আমি মিথ্যা কথা বলতে পারবো না। বুঝতে পারছেন মহাভারতের সেই জটিল মুহূর্ত, লোকে বলে যুদ্ধে প্রেমে কোনো নীতিবোধ খাটে না, অথচ যুধিষ্ঠির সেখানেও কিন্তু নীতিবোধে অটল, আমি মিথ্যা কথা বলতে পারবো না। কৃষ্ণ বললেন শোনো, এই দেখুন কৃষ্ণ আর এক কূটনীতিবিদ, তখন শোনো শোনো ভীম শোনো, তোমাদের দলে একটা হাতি আছে না অশ্বত্থামা বলে, যাও পিটিয়ে হাতিটাকে মেরে ফেলো, মেরে ফেলে চিৎকার করে বলো অশ্বত্থামা হত। মুহূর্তের মধ্যে ভীম চলে গেলেন, নিজেদের হাতি, নিজেদের দলের একটা হাতি পিঠে গদা দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেললেন, মেরে ফেলে চিৎকার করছেন একবার অশ্বত্থামা হত। যুধিষ্ঠির এখন বলতে পারবে না অশ্বত্থামা হত, বলে কি করে বলবো, অশ্বত্থামা কি সত্যি মারা গেছে নাকি, দ্রোণাচার্যের ছেলে সত্যিই মারা গেছে নাকি, বলে অশ্বত্থামা হত ইতি গজটা আসতে বলো, তাহলে তো তোমার মিথ্যা কথা বলা হবে না, সত্যে তুমি রইলে। একেবারে কি বলবো, হাত পা বেঁধে যেমন স্বীকারোক্তি নেয় পুলিশ অপরাধীর কাছ থেকে, পিঠের চামড়া তুলে দেবো, ইলেকট্রিক শক খাওয়ায়, ঠিক যুধিষ্ঠির সেই অবস্থায় দ্রোণাচার্যের কানের কাছে গিয়ে বললেন অশ্বত্থামা হত ইতি গজ। চার আঙুল পৃথিবীর মাটির ওপর দিয়ে যুধিষ্ঠিরের রথটা চলতো, কখনো মাটি ছুতো না, ভাবতে পারবেন, সেই রথ মাটিতে নেমে গেল সেই দিন। তাহলে সেই রাত্রে যুধিষ্ঠিরের ঘুম হয়েছিল, সম্ভবত নয়, যে আমি আজ জীবনের সবচেয়ে অন্যায় কাজটা করলাম, আমি মিথ্যা কথা বলেছি, বুঝতে পারছি। এই হলেন যুধিষ্ঠির, তিনি যুদ্ধে স্থির, তাই তিনি একাই মহাপ্রস্থানের পথে যেতে পেরেছিলেন, আর কেউ নয়, ভীম নয়, অর্জুন নয়, নকুল নয়, সহদেব নয়, দ্রৌপদী নয়, কেউ নয়। অথচ দ্রৌপদী কে জানেন, সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী। অর্জুন কে জানেন, সাক্ষাৎ কৃষ্ণ তত্ত্ব, সাক্ষাৎ কৃষ্ণ তত্ত্ব। অর্জুন আর কৃষ্ণের মধ্যে ভেদ নেই বললেই চলে, একই তত্ত্ব, যে কারণে অর্জুনেরও একটা নাম কৃষ্ণ, অর্জুনের দশটা নাম, তার মধ্যে একটা নাম হলো কৃষ্ণ। অর্জুন ফাল্গুনী, জিষ্ণু কিরীটি, শ্বেতবাহন, বিভৎস, বিজয়, কৃষ্ণ সব্যসাচী, ধনঞ্জয়, একটা নাম কৃষ্ণ। সাধারণ অর্থে গায়ের রং কালো বলে নাম কৃষ্ণ ছিল, অর্জুনের গায়ের রং কালো, ঠিক কৃষ্ণের গায়ের রঙও যা অর্জুনের গায়ের রঙও তাই, এই জন্য নাম ছিল কৃষ্ণ। কিন্তু না, তত্ত্ব তো কৃষ্ণ তত্ত্ব এবং অর্জুন তত্ত্ব এক, জীবাত্মা এবং পরমাত্মা যেমন এক এক এক। সুভদ্রাকে ভালোবাসলেন অর্জুন, বলরাম চেয়েছিলেন না সুভদ্রার বিয়ে আমি অন্য জায়গায় দেব, ইচ্ছাকৃত কৃষ্ণ প্রেমটাকে ভালো করে পাকালেন, পাকি অর্জুনকে বললেন তুমি সুভদ্রাকে নিয়ে পালিয়ে যাও, পালিয়ে গেলেন অর্জুন, খেপে গেলেন বলরাম, দাদার পায়ে ধরে গিয়ে ক্ষমা চাইছেন, দাদা যাও আর হোক, আর দরকার নেই ঝামেলা করার, তুমি কেন মাথা গরম করছো, একজনা ভালোবেসেছে আর একজনাকে, তাদের ভালোবাসার মর্যাদাটা দাও। কেন না, দুর্যোধনের সঙ্গে সুভদ্রার তত্ত্বগতভাবে কোনোদিনই বিয়ে হয় না, অর্জুন হলেন তত্ত্বত কৃষ্ণ, সুভদ্রা লক্ষ্মী তত্ত্ব, শক্তি তত্ত্বতে বিয়ে সম্ভব। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখছেন, সুভদ্রা ভগিনী নন, সুভদ্রা লক্ষ্মী, সাক্ষাৎ শক্তি তত্ত্ব, নাহলে জগন্নাথের সঙ্গে তিনি থাকবেন কি করে, ভগিনী কখন থাকে, ভগিনীর স্থান ভাইদের মধ্যে নেই, বিবাহিত হয়ে হওয়ার পর আর ভাইদের মধ্যে নেই, সে শ্বশুর বাড়িতে থাকবে, কিন্তু জগন্নাথের মাঝখানে বলরাম এবং জগন্নাথের মাঝখানে সুভদ্রার অবস্থানটা কি করে সম্ভব, লক্ষ্মী সাক্ষাৎ শক্তি তত্ত্ব। মহাপ্রভুর একটা জগন্নাথ অষ্টক আছে, পড়ে দেখবেন, রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলই, স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদ উপাকর্ণ সদয়, দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সুতায়া, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তুমি রাস্তায় যখন রথে বেরো, সঙ্গে সিন্ধু সুতাকে নিয়ে, সিন্ধু সুতা মানে সাগর কন্যা লক্ষ্মী, সুভদ্রা হলেন লক্ষ্মী তত্ত্ব। তাহলে বুঝতে পারছেন লক্ষ্মী তত্ত্বের সঙ্গে নারায়ণ তত্ত্বের বিয়ে হতে পারে, অন্য কারণ নয়, অর্জুন তত্ত্ব তো নারায়ণ, তাই সুভদ্রার সঙ্গে তার বিয়ে হলো। আসলে অর্জুন জীবাত্মা আর তিনি পরমাত্মা, পরমাত্মার জীবাত্মা তো একই স্বরূপ, একই তত্ত্ব। আমাদের উপনিষদে বলা আছে একটা রূপকের আশ্রয় নিয়ে, দাস উপর্ণা সজুজা সমান শাখায়াং পরিশস্য জাতে,
তয়োর এক পিপ্পলং সাধুত্তি অন্য অনষ্ট নবিচা কোষিতি, একই বৃক্ষে একই ডালে একই রকম দেখতে দুটো পাখি বসে আছে। একটা পাখি সেই বৃক্ষের পাকা ফল খাচ্ছে, আর একটা পাখি খাচ্ছে না, শুধু দেখছে ওই পাখিটার ফল খাওয়া। যে দেখছে সে হলো পরমাত্মা, আর যে খাচ্ছে সে হলো আমি জীবাত্মা, কর্মফল ভোগ করে যাচ্ছি জন্ম জন্মান্তর। এই দুটো পাখি স্বরূপত এক। যেদিন কর্মফল ছেড়ে দিয়ে কর্মফল শেষ হলে এই পাখিটা ওই পাখিটার দিকে তাকাবে, এই আবার কে একই রকম দেখতে, ওই পাখিটা তখন এই পাখিটাকে বুকে জড়িয়ে নেবে। তুমি, আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আছি, তুমি যেখানে যাচ্ছ আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি, তুমি নিম্ন জড়িতে যাচ্ছ আমি তোমার কাছে আছি, তুমি উচ্চ জড়িতে যাচ্ছ আমি তোমার সঙ্গে আছি, তুমি নক্ষারজনক জড়িতে যাচ্ছ বিষ্ঠার পিনির মধ্যে আমি সেখানেও আছি তোমার সঙ্গে, তুমি একটা পতঙ্গের মধ্যে যাচ্ছ আমি সেখানেও আছি, সর্বত্র তোমার সঙ্গে আছি, আমি পরমাত্মা। গীতায় বলছেন ভগবান, উপদ্রষ্টানু মমতাচ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষপর। অর্জুন জানো, ইনি উপদ্রষ্টা, ইনি অনুমন্তা, ইনি ভর্তা, ইনি ভোক্তা, ইনি মহেশ্বর, ইনি পরমাত্মা, আমার মধ্যেই তিনি রয়েছেন। এই হচ্ছে গীতা। আপনি ভারতের দর্শনটাকে চোখের সামনে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন শুধু গীতার দিকে তাকালে, গীতার প্রতিটা অধ্যায়ের সঙ্গে আপনি সংযুক্ত হলে। কিন্তু আমরা তা করি না। জীবনে উঠতে গেলে প্রতি ধাপে ধাপে উঠতে হয়, এই ধাপগুলো হলো গীতার 18টা ধাপ। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আর একটা প্রসঙ্গ বলে নিই, তাহলে আরও জিনিসটা ভালো হবে আপনাদের কাছে বুঝতে পারবেন। আপনারা তো সত্যবতীর কাহিনী শুনলে, ঠিক একই রকম উপনিষদে একটা কাহিনী আছে, উপনিষদের কাহিনীটা দারুণ চমৎকার। রবীন্দ্রনাথ ওই কাহিনীকে অনুসরণ করে একটা কবিতা লিখেছেন, তার নাম হলো ব্রাহ্মণ। একবারে হৌ বিস্তার, বেদব্যাসকে বুঝতে গেলে এই কাহিনীটা জানা দরকার। জবালা বলে একটি উপনিষদের যুগের একটি মেয়ে, তার বিয়ে হয়নি, দেহে যৌবন এসেছে। আমি তো বললাম একটু আগে যে নারীর জীবনের অবচেতন মনের আসল প্রার্থনাটাই হলো নারীত্বের পূর্ণতা। আমি যে নারী, তার পূর্ণতাটা কিসে? যখনই আমি একটি সন্তানের মা হব তখনই আমার জীবনের পূর্ণতা। তার জবালাকে কোনো পুরুষ স্ত্রী হিসাবে স্বীকার করেনি, গ্রহণ করেনি, কিন্তু জবালারও ইচ্ছা করেছে আমি মা হব। ঠিক সত্যবতীর পূর্ব জীবনটা চিন্তা করুন, মৎস্যগন্ধারূপে চিন্তা করুন, ঠিক সেই অবস্থায়। এইবার তাকে যে ঋষি, তিনি তার তাকে স্ত্রী বলে স্বীকার করেননি, অতএব সে ছেলের কাছে বলতে পারেনি উনি তোর বাবা। জগতে কোনো সন্তানের ক্ষমতা হতো না কোনোদিন নিজের পিতৃ পরিচয় পাওয়ার, যদি মা তাকে পরিচয় না করিয়ে দিতেন এই তোর বাবা। বলুন সত্যি কথা। এবার জবালা সন্তানকে গর্ভে পেল, ছেলে বড় হলো, বড় হয়েই তার ইচ্ছা হলো আমি ব্রহ্মবিদ্যা শিখবো গৌতমের কাছে গিয়ে। একদিন মাকে, মার কাছ থেকে অনুমতি নিয়ে গৌতমের কাছে এসেছে। গৌতম ঋষি ভারতের তৎকালীন দিনের বিরাট একজন খ্যাতিমান ঋষি। গৌতম বসে আছেন ছাত্র পরিবৃত হয়ে, ছেলেটা এসে দাঁড়িয়েছে, তে বলছেন বাবা কোত্থেকে এসেছো? আসিয়াছি কুশক্ষেত্রবাসী, সত্যকাম মোর নাম, আমি কুশক্ষেত্র থেকে এসেছি ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আমি আপনার কাছে ব্রহ্মবিদ্যা শিখব, আমি এসেছি আপনার কাছে, আমার নাম সত্যকাম। বলে তাই নাকি, তোমার গোত্র কি, কোন বংশে জন্ম, জনম কোন বংশে? বলে তা তো জানি না, তা তো জানি না, আপনি অনুমতি করুন আমি মাকে জিজ্ঞাসা করে আসবো আমার গোত্র কি, আমার পিতৃ পরিচয় কি। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। ছেলেটা চলে গেল, সন্ধ্যা হয়ে এসেছে অনেক দূর, গৌতমের বাড়ি, গৌতমের আশ্রম থেকে তার বাড়ি অনেক দূর। এবার মা দাঁড়িয়ে আছে দরজা ধরে, ছেলে কোথায় গেল, কখন আসবে, রাস্তায় কত ভয়। ছেলে এসেছে, মা চুমুটুমু খেয়ে জিজ্ঞাসা করলেন, বাবা গিয়েছিলি ব্রহ্মবিদ্যা শিখতে? বলে হ্যাঁ গিয়েছিলাম। গুরু কহিলেন, মোরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মা তো কি গোত্র আমার। গুরু আমায় বললেন যে বাবা শুধু ব্রাহ্মণের ব্রহ্মবিদ্যা লাভে অধিকার আছে, আমার গোত্র কি, আমার পিতৃ পরিচয় কি। মা তখন কি বললেন জানেন, তাকে এই দেখুন উপনিষদের কাহিনী, উপনিষদ না পড়লে আপনি বুঝতে পারবেন না ভারতবর্ষের চেতনাকে, উপলব্ধি করতে পারবেন না। মা তখন বলছেন, রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। বাবারে, আমি সন্তানের জন্য হাহাকার করেছিলাম, কেউ আমাকে একটা সন্তান দেয়নি, দিতে চায়নি,
দারিদ্র দুঃখে, দারিদ্র মানে কিসের দারিদ্র, অর্থের দারিদ্র নয়, আমার নারী জীবনের পূর্ণতা আমি পাচ্ছি না, এই যে দারিদ্র, এই দারিদ্র দুঃখে আমি চারদিকে হাহাকার করে বেরিয়েছি, আমার একটা সন্তান দাও। দ্রৌপদী যেমন তপস্যা করে প্রার্থনা করেছিলেন, স্বামী দাও, স্বামী দাও, স্বামী দাও, স্বামী দাও, স্বামী দাও, পাঁচবার পঞ্চ স্বামীর স্ত্রী হয়েছিলেন, মনে আছে? মহাভারত পড়েছে, মনে আছে? সেদিন আমিও যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে আমি অনেকের কাছে বলেছি, ওগো আমি তোমাদের স্বামী রূপে পাবো না জানি, আমি সেই জাতীয় নারী নই, আমি অত্যন্ত নিম্ন বর্গের নারী, কিন্তু আমার যৌবনকে, আমার ঋতুকালকে তোমরা সার্থক করো, আমার পেটে একটি সন্তান দাও। ভাবতে পারবেন কতখানি তার সত্যনিষ্ঠা? আমার একটি সন্তান দাও। তা আমি সেইভাবে কষ্ট করে একটি সন্তান পেয়েছি, যিনি আমায় সন্তান দিয়েছেন পেটে তিনি তো আমাকে স্ত্রী বলে স্বীকার করেননি, তাহলে আমি কি করে বলবো সে তোর বাবা? বুঝতে পারছেন? জন্মেছিস ভর্তৃহীনা জবালার করে, গোত্র তব নাহি জানি, আমি তোমার পিতৃপরিচয় বলতে পারবো না। ছেলে কথাটা গুরুত্বটা না বুঝলেও, গুরুত্বটা না বুঝলেও ছেলে কিন্তু মায়ের প্রত্যেকটা কথা মুখস্থ করে নিল। পরের দিন ছুটে এসেছে গৌতমের কাছে, প্রসন্ন সকাল, প্রসন্ন প্রভাত, গুরুদেব সবেমাত্র ব্রহ্মবিদ্যা শেখাবার জন্য ছাত্রগণকে নিয়ে বসেছেন, এমন সময় কুশক্ষেত্রবাসী সত্যকাম এসে দাঁড়িয়েছে। গৌতম তাকিয়ে দেখছে, বাবা এসেছো, এসো এসো কাছে এসো কাছে এসো, গিয়ে জিজ্ঞাসা করেছিলে মাকে কোন বংশে জন্ম, কি গোত্র তোমার, পিতৃপরিচয় কি? ছেলেটি হাত জোর করে বলল, গুরুদেব আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা কি বললেন জানেন? একবার ইনভার্টেড কমার মধ্যে মায়ের কথাটা তুলে দিল, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার তোরে, গোত্র তব নাহি জানি। এই দেখুন সত্যনিষ্ঠা কাকে বলে, সত্যবতীর সত্যনিষ্ঠা আর জবালার সত্যনিষ্ঠা এক এক, একদম এক। মুহূর্তের মধ্যে ওই ডেপো ছড়াগুলো যেগুলো সামনে বসে আছে, এরাও তো ঋষিপুত্র, এদের পিতৃপরিচয় আছে, তারা খেপে গিয়েছে, খেপে গিয়ে সত্যকামের এই জাতীয় বক্তব্য শুনে তারা মনে করছে, কুৎসিত, ইঙ্গিত করছে বাবার বিজন্মা, বাবার পরিচয় নেই, এসেছো ব্রহ্মবিদ্যা শিখতে, ইত্যাদি ইত্যাদি কথা। রবীন্দ্রনাথের ভাষাটা বলি, মধুচক্রে রোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল, যত পতঙ্গের মতো সবে হইল বিকল, কেহ বা হাসিল কেহ বা করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। গৌতম আসন ছেড়ে উঠলেন, দু হাত দিয়ে ছেলেটাকে বুকে টেনে নিলেন, নিয়ে বললেন কি জানেন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুল জাত। তাৎপর্যটা বুঝতে পারলেন? বাবারে, আমার কালকেই বোঝা উচিত ছিল তোমার মা তোমাকে পেটে ধরে তোমার নাম রেখেছেন ভূমিষ্ঠ হওয়ার পর সত্যকাম। সত্যকাম মানে কি? আমার নারী জীবনের এই কামনাটা সত্য, সব নারীর জীবনে এই কাম আছে, এই কামনা আছে, কারুর কপালে সন্তান জোটে, কেউ সন্তান পায় না, কিন্তু কামনাটা তো মিথ্যা নয়, আমারও কামনাটা সত্য, এবং সেই কামনা সত্য যে কামনা, সেই কামনার দরজা দিয়ে তোমাকে আমি লাভ করেছি, অতএব তোমার নাম রেখেছি সত্যকাম। গুরুদেব গৌতম বালকটিকে জড়িয়ে ধরে বললেন, তুমি অব্রাহ্মণ নও, তুমি দ্বিজোত্তম, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি সত্য কুল জাত, তোমার মা তোমার নাম রেখে, নামের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার সন্তানের জীবনে কোনো পাপ নেই, তার জন্মে কোনো কালুষ্য নেই, তার জন্মে কোনো কালিমা নেই, সে অবৈধ সন্তান নয়, সে আমার কামনা জাত সন্তান, আমার কামনাও সত্য, তার জন্মও সত্য, সত্য যদি ঈশ্বর হন তাহলে সে সত্যকাম, এই নামে সার্থক হবে জীবনে। বুঝতে পারছেন? এইবার ঠিক বেদব্যাস তাই, আমাদের উপনিষদের কাহিনী, রবীন্দ্রনাথ কাহিনীটাকে কি গুরুত্ব দিয়ে কবিতা লিখেছেন, যদি বাড়িতে বই থাকে, সঞ্চয়িতা থাকে, ব্রাহ্মণ কবিতাটা পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন গীতার ঋষি বেদব্যাস, মহাভারতের রচয়িতা বেদব্যাস, পুরাণের রচয়িতা বেদব্যাস, ভাগবতের রচয়িতা বেদব্যাস, বেদান্ত দর্শনের রচয়িতা বেদব্যাস কেমন বস্তু ছিলেন, আর তার লেখনী দিয়েই সত্য বস্তুটা প্রকাশিত হয়েছে। সত্যই ঈশ্বর, সত্যই ব্রহ্ম, সত্যই ভগবান, সত্যই পরমাত্মা, সত্যই আমাদের সাধ্য, সত্য ছাড়া জীবনের আর কিছু নেই, আমাদের জীবন তো মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা দিনে কটা সত্য কথা বলি বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আমি আমার বুকে হাত দিয়ে বলছি না, সত্য সত্যনিষ্ঠা সেইভাবে আনতে পারিনি, পারিনি। সুতরাং ঠাকুর ঘরে তিন ঘন্টা বসাটা বড় নয়, জীবনে সত্যকে প্রতিষ্ঠিত করাটাই হলো বড়।
গীতা আমাদের সেই শিক্ষা দিয়েছেন, জীবনে সত্যকে চিনবার চেষ্টা করো, সত্যকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো, সত্যকে পূজা করবার চেষ্টা করো, ফুল দিয়ে নয়, সত্যে নিষ্ঠিত থেকে পূজা করো, সত্যই সব, সত্যরূপেই তিনি ঈশ্বর, সত্যে প্রতিষ্ঠিত। এই হলো গীতার মর্মার্থ। আমরা সেটা বুঝি না, আমরা উপলব্ধি করি না। এইবার চলে আসুন মহাপ্রস্থানের কথা, গতদিন বলেছিলাম, পরশুদিন কথাগুলো আমার লিঙ্ক যেন হারিয়ে না যায় সেটা বারবার চিন্তা করতে হচ্ছে, কারণ বিষয়গুলো তো দার্শনিক বিষয়, এই লিঙ্কগুলো রাখাটাই সবচেয়ে মুশকিল, কারণ এটা গল্প বলা নয়, এটা মানে মানে কাহিনী বলা নয়, গল্পের নানা রকম মশলা নিয়ে আসা না, একদম দর্শন, পরিষ্কার দর্শন। এবং দর্শন জিনিসটা মানুষের দৃষ্টিশক্তিকে স্বচ্ছ করে দেয়। আমার যদি দৃষ্টিশক্তিটা স্বচ্ছ না হয়, আমি তো আসল জিনিসকে চিনতে পারবো না, আসল জিনিসকে বুঝতে পারবো না, আসল তত্ত্বকে ধরতে পারবো না, আসল জায়গাটায় পৌঁছতে পারবো না। আমার জীবনে দর্শন চেতনা, দার্শনিক চেতনাটা দরকার। মহাপ্রস্থানের কথাটা মহাভারত থেকে বলেছি, আমাদের ভারতের ঋষিগণ এই মহাপ্রস্থানের পথে যাতে মানুষ যায় যুধিষ্ঠিরের মতো, তার জন্য সচেষ্ট হয়েছে। বাবা, জীবনের যদি সত্যিকারের কিছু কাম্য থাকে, তাহলে মহাপ্রস্থানটাই হলো কাম্য। এই জগৎটা আমার জন্য নয়, হেথা নয়, হেথা নয়, অন্য কোনো কোথা, অন্য কোনোখানে আমাকে অন্য কোনো জায়গায় যেতে হবে। এই জগৎটা বাসযোগ্য ভূমি নয় আমার। আমরা এখানে বাড়ি করি, মজেক করি, পাথর ফিট করি, মনে করি আমি বোধ হয় চিরদিন এখানে থাকব। কিন্তু ভাগবতে অবধূত কি বলছেন জানেন মহারাজ? ইয়েকে মহারাজ যদুকে, মহারাজ আমার ২৪ জনা গুরুর মধ্যে একটা গুরু হলেন সাপ। বলে কেন সাপ গুরু কেন? বলে মহারাজ দেখো, সাপ কখনো বাসা বাঁধে না, ঘর তৈরি করে না। সাপ গাছের কোটরে থাকবে, ভাঙা বাড়ির পাঁচিলের ফাটলে থাকবে, ইঁদুরের গর্তে থাকবে, কোনো সময় দেখাতে পারবেন সাপের বাসা? এটা সাপ তৈরি করেছে? কোনো সাপের বাসা দেখাতে পারবেন যে এটা সাপের বাসা, সাপ তৈরি করেছে? করতেও নেই। দেখবেন গাছের ফুটো হয়েছে কোনো কারণে, প্রাকৃতিক কারণে গাছের মধ্যে গর্ত হয়ে গেছে, সেই গর্তে গিয়ে দেখবেন সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। এই শীতকালে যদি সাপের জায়গা খুঁজতে চান, আগে মাঠে চলে যান, ইঁদুরের গর্তগুলো একটু নাড়াচাড়া দেবেন, দেখবেন ঘুম ভাঙা সাপ ফঁস করে মাথা তুলবে আলকে উঠে। আপনি দাঁড়াতে পারবেন না এক সেকেন্ড সেখানে, তার ফঁস ফসানিতে সে ঘুমোচ্ছে, শীত ঘুম দিচ্ছে ইঁদুরের গর্তের মধ্যে। তা সাপ কখনো বাসা বাঁধে না। আমিও জীবনে সাপকে গুরুরূপে মান্য করে বলে চিন্তা করেছি, আমিও জীবনে বাসা বাঁধবো না। কারণ বাসা বাঁধা মানেই হলো, ঘর বাঁধা মানেই হলো ঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যে আটকিয়ে যাওয়া। আমি বেরুবো কখন, বেরুবো কোন দিক দিয়ে? বিষয়টা বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন বিষয়টা? আমাদের অনেক কিছু পাঠে বলা হয়, আসল জায়গাগুলো বলা হয় না, যে আমার ঘর থেকে বেরোনো দরকার। এই সংসার আমার জন্য নয়, এই মায়াময় সংসার আমার জন্য নয়। মহোদ্গরে শঙ্করাচার্য এই জন্য বলেছিলেন, কাতে কান্তা কস্তে পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র, কস্যত্বং বা কুত আয়াত তত্ত্বং চিন্তয় তদিদং ভ্রাত, মা কুরু ধনজন যৌবন গর্বং হরতি নিমেষাত কাল সর্বং, মায়াময় নিদম অখিলং হিত্তা ব্রহ্মপদং প্রবিশা সুবিদিত্তা। এই জগৎ মায়াময়, সংসার আজ আছে কাল থাকবে না, অর্থ আজ আছে কাল থাকবে না, স্বাস্থ্য আজ আছে কাল থাকবে না, যৌবন আজ আছে কাল থাকবে না। যিনি চিরকাল আছেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন, তাঁর অনুসন্ধান করাটাই জীবনের প্রথম কাজ এবং প্রধান কাজ। গীতায় গোবিন্দ বলছেন, অর্জুন অনিত্য অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বমান। এই জগৎ অনিত্য, এই জগৎ অসুখকর, এখানে কোনো সুখ বলে কিছু নেই। অতএব এই জগতে যখন এসেছো, তখন আমাকে নিত্য ভজনা করো, এই জগতের প্রতি আকৃষ্ট হয়েও না। ধরে তুমি মহাপ্রস্থানের পথে যাবে কি করে, মহাপ্রস্থানের পথে এগুবে কি করে? এই মহাপ্রস্থানকে বুঝতে গেলে, চিন্তা করতে গেলে, ভাবতে গেলে তিনটে জিনিসের আলোচনা জীবনে দরকার। আমি কতদিন বলেছি, প্রথম প্রস্থান হলো শ্রুতি প্রস্থান, অর্থাৎ উপনিষদ। উপনিষদগুলো আমাদের পড়ানো হয় না, পড়া হয় না, কোনো মানুষই পড়েন না, কারণ আমাদের সংস্কৃত ভাষায় অজ্ঞতা এক। দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে উপনিষদ পাঠের কোনো ব্যবস্থা নেই, উপনিষদ আলোচনার কোনো ব্যবস্থা নেই, সুতরাং উপনিষদ পড়া হয় না। কিন্তু উপনিষদ পড়া হলে কী বোঝা যেত জানেন? আমরা শৈশব থেকে তৈরি হয়ে যেতে পারতাম, এই জগৎ অনিত্য,
ঈশ্বর নিত্য, এ জগৎ অনিত্য, আত্মা নিত্য, এ জগৎ অনিত্য, ব্রহ্ম নিত্য, ব্রহ্ম সত্য, এই চেতনাটা ভেতরে গেঁথে যেত। এই জগৎ অনিত্য, এটা যদি গেঁথে যায় ভেতরে, আপনি সংসারের কোনো বিষয়কে ভালোবাসতে পারবেন না। ভালোবাসতে পারবেন? আমরা যে বিষয়ের জন্য পাগল হয়ে যাই, এক ছটাক জমির জন্য দশটা মামলা দুটি, পাঁচটা পয়সার জন্য একবারে ল্যাজ ল্যাজ টেনে কাপড় খুলে আমার টাকা দে পয়সা দে পয়সা দে টাকা দে পয়সা দে টাকা দে পয়সা দে, এই যে করে বেড়াই, আমরা এই দিকে আর ততটা দৃষ্টি দিতাম না। সংসারে বিষয়ী হওয়াটা বড় কাজের কাজ নয়, সংসারে নিবৃত্তির পথে চলাটাই হলো সবচেয়ে বড় কাজের কাজ। আমি কতটা ছাড়তে পারলাম, এটাই হলো জীবনের সবচেয়ে বড় চেষ্টা, বড় সাধনা, আমি কতটা গ্রহণ করতে পারি। যেদিন এসেছিলাম মায়ের পেট থেকে হাতগুলো খোলা ছিল, সুতরাং সেই হাত মুঠো করে যাওয়াটা কখনোই ঠিক নয়। যেমন এসেছিলাম নাঙ্গা অবস্থায়, কোমরেও কিছু ছিল না, পরনেও কিছু ছিল না, সেরকম নাঙ্গা জগৎ থেকে চলে যাওয়াটাই বিধেয়, কিন্তু আমরা সেটা পারি না। যাহাত সংসারে এলাম, পূর্ব পূর্ব জীবনের কর্মফল আমাদের ঠেলতে লাগলো, আমরা নাঙ্গা রইলাম না, আমরা লজ্জা পাস নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কাপড় ঢাকা দিলাম সারা শরীরে, চেতনাটাও ঢাকা পড়ে গেল, আর চেতনাটাও উন্মুক্ত হলো না। এই জায়গা থেকে পরিবর্তন দরকার, গীতা সেই পরিবর্তনটা এনে দেন। অতএব প্রথমের যে উপনিষদের অংশ শ্রুতি প্রস্থান, যদি পড়া নাও হয়, আপনি স্মৃতি প্রস্থানটা যদি পড়েন, আপনার শ্রুতি প্রস্থানের কাজ হয়ে যাবে, কারণ গীতাটা হলেন উপনিষদের সারাংশ। আমি তো বললাম আপনাদের কাছে কঠোর উপনিষদের আত্মতত্ত্ব গীতার দ্বিতীয় অধ্যায়ে পাবে, উপনিষদের সারাংশই তো গীতা। আজকে গীতাটা ভালো করে পড়া থাকলে ভারতের আসল সম্পদ আপনার জানা থাকবে। সোনার দাম কত বাড়লো কত কমলো এটা বড় বড় চিন্তার কিছু নয়, কিন্তু আমার উপনিষদ জ্ঞান জীবনে কতটা আমাকে সার্থক করে দিল এই চিন্তাটা মাথায় থাকা দরকার। আমি আরো কতটা জ্ঞানের জ্ঞান লাভ করে লাভবান হয়ে জগৎ থেকে যেতে পারবো, কতটা সংস্কার মুক্ত হয়ে জগৎ থেকে যেতে পারবো, কতটা মুক্ত চিন্তার অধিকারী হয়ে জগৎ থেকে যেতে পারবো, এইটাই জীবনের আসল কথা। আমি কত ভরি সোনার মালিক হয়ে গেলাম, কত কোটি টাকার মালিক হয়ে জগৎ থেকে গেলাম, এটা বড় কথা নয়। আজকে চোখ বুঝলে সোনাও এখানে পড়ে থাকবে, রূপও এখানে পড়ে থাকবে, বাড়িও এখানে পড়ে থাকবে, গাড়িও এখানে পড়ে থাকবে, একটা ছোট্ট একটা যদি ছুঁচ কানে ফুটিয়ে দেওয়া হয় সেটাও নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই। তে জগতের জিনিসের জন্য ব্যাকুলতার কি আছে? আমি যেন মুক্ত চিন্তা নিয়ে, মুক্ত আমার বোধ নিয়ে আমি যেন জগৎ থেকে চলে যেতে পারি। সংসার থেকে যেদিন যাব সেদিন আমার সঙ্গে কেউ যাবে না, যাবে শুধু আমার সংস্কার, আমার সংস্কারটুকু যাবে। এই সংস্কারটুকু যত ভালো করা যায়, যত ভালো করা যায়, যত ভালো করা যায়, সেটাই তো লক্ষ্য হওয়া উচিত। আমি মনের দিক থেকে দিন রইলাম, মনের দিক থেকে প্রশস্ত হলাম না, এটা কি সংস্কার তৈরি হলো? অর্জুনকে গীতায় বলেছেন, অর্জুন শোনো, উদ্ধরে আত্মনাত্মান ন আত্মান অবসাদয়ে, আত্মৈব ঝাত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন, বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মৈ বাত্মনাজিত, অনাত্মনস্থ শত্রুত্বে বর্তে তাত্মৈব শত্রুবৎ। মনে রেখো অর্জুন, তোমার আত্মাকে দিয়ে তোমার আত্মাকে তুলতে হবে, কেউ তোমায় সাহায্য করবে না। আমরা শুনি গুরুদেব সাহায্য করবেন, মা বাবা সাহায্য করবেন, কেউ সাহায্য করতে পারবে না। একটা মহাজনের বাক্যই আছে, গুরু কৃষ্ণ ভগবান তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। নিজের চেষ্টা যদি না থাকে আপনাকে কেউ তুলতে পারবে না অন্ধকার মোহময় গর্তের থেকে। এই আপনার চেষ্টা মানে আপনার নিজের আত্মাকে উদ্ধার করার জন্য ব্যাকুলতা। আমাকে এই অন্ধকার থেকে আলোর পথে যেতে হবে, আমাকে এই মৃত্যুর জগৎ থেকে অমৃতের লোকে যেতে হবে, আমাকে এই অসত্যের জগৎ থেকে সত্যের জগতে যেতে হবে। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, এটাই হলো আমাদের লক্ষ্য জীবনের, আমরা পারি না। সেই জন্য উপনিষদের সারাংশ হলেন গীতা, এই জন্য গীতা হলেন স্মৃতি প্রস্থান। শব্দগুলোকে ধ্বনিগুলোকে খুব ভালো করে খেয়াল রাখবেন, জীবনেও কখনো এগুলো ভোলার জিনিস নয়। স্মৃতি, স্মৃতি মানে স্মরণ, জীবনে চলার পথে প্রতি মুহূর্তে যে কথাগুলো স্মরণীয় তার নামই হলো স্মৃতি প্রস্থান। আপনি চলছেন জগতে, ধাক্কা লাগছে, প্রতিকূল আঘাত আসছে, নানা রকমের প্রতিকূলতা আপনাকে কষ্ট দিচ্ছে, সংসারের বাধা বিপত্তি আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি স্মরণ করে যাচ্ছেন গীতার কথা। ভগবান বলেছেন,
অনন্যাস চিন্তন্তমান জীবনা পর্যপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহম। অর্জুন কোনো ভয় নেই, কোনো ভয় করো না, যে আমাকে অনন্য অনন্যাস